Un momentito, ¿no? No. ¿Qué va a pasar? ¿Qué clase va a ser aquí? Assalamu alaikum. আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আর আপনাকে দেখতে পাচ্ছি না আচ্ছা আপনার পরীক্ষা কেমন দিয়েছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করতে হবে যেন সবাই ঠিকই আমরা যারা পরীক্ষা দিছি তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো রেসিডেন্সি মার্চের 2021 সালে যে কোয়েশ্চন সেটার মেডিসিন অংশে আমরা সলভ করব তো যারা এর আগে আমরা বিসিএস পরীক্ষা অ্যাটেন্ড করেছি তারাও মোটামুটি ওরিয়েন্টেড এই টপিক গুলোর সাথে একটু ইলাবোরেটলি পড়তে হবে আর কি আর যারা আমরা সামনে ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছি তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে টপিক গুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু খুব ডেপথ খুব ভিতরে বা অনেক বেশি অ্যাপস বেস পরীক্ষার মতো অনেক বেশি পড়তে হবে জিনিসটা ওরকম না দেখবেন গ্রস ডিজিজ গুলারই গ্রস গ্রস কিছু প্রশ্ন আসছে যেমন ধরুন পেরিকার্ডিয়াল ইনফিউশন এটার কারণ কি কি হ্যাঁ ডিজিজ গুলো একদম ইম্পর্টেন্ট মূল মূল ডিজিজ গুলো যেগুলো আমরা সবসময় পড়ে থাকি ওই ডিজিজ গুলো থেকেই আসে প্রশ্ন তো আমরা প্রশ্নগুলো সলভ করি তাহলে বোঝা যাবে ইনশাল্লাহ তো এটা যে জিনিসটা করতে হবে এটা সলভ করার উদ্দেশ্য হলো ওই টপিকটা সম্পর্কে যে টপিক থেকে প্রশ্ন আসছে ওই টপিক সম্পর্কে একটু ইলাবোরেটলি জানা যাতে ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় যদি ওই টপিক রিলেটেড প্রশ্ন আসে আমরা আনসার করতে পারি তো আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে এখানে একটা আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি ফিচার্স অফ কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস আর তো এটা বোঝার আগে আমি আপনাদেরকে নিয়ে যাবো কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস জিনিসটা কি তারপর আমরা এটা সলভ করব এই ছবিটা আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্টের যে কাভারিন পেরিকার্ডিয়াম এই পেরিকার্ডিয়াম দেখেন এটা হলো নর্মাল হার্ট আর কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস কি হয় কনস্ট্রিকশন মানে তো একটা আবদ্ধ জায়গা আবদ্ধ করে ফেলা তো প্যারাটাল লেয়ার আছে আর ভিসারাল লেয়ার আছে পেরিকার্ডিয়ামের এই দুটো লেয়ারের মধ্যে অনেকটা ফাইব্রোসিস হওয়ার মতো অবস্থা ইনফ্লামেশনের কারণে পেরিকার্ডাইটিস এর পরে এখানে ইনফ্লামেশন হলো সেখান থেকে একটু ক্রনিক যখন ক্রনিক পেরিকার্ডাইটিস বা এরকম কিছু একটা হবে তখন দেখা যাবে এই দুইটা লেয়ার এই দুটো লেয়ার একটা আরেকটার সাথে অনেকটা চেপে ধরার মতো এটা আর আগের মতো যেরকম হার্ট পাম্প করলে এটা উঠানামা করতে ওরকম করবে না দেখা যাচ্ছে খুব টিকেন্ট হয়ে হার্টকে একটা চেপে ধরলো সেটা আর প্রসারিত হতে পারতেছে না তাহলে যে দেখেন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এই ছবিতে আমরা দেখতেছি এই যে পেরিকার্ডিয়াল লেয়ারটা এটা অনেকটা টিকেন্ট দেখেন এব্রো থেব্রো হয়ে আছে টিকেন্ট আর এখানে দেখেন একটা সুন্দর মার্জিন আছে হার্ট পাম্প করতেছে সেই সেরকম ভাবে রেসপন্স করতেছে কিন্তু যখন হার্টটা টিকেন্ট হয়ে যায় পেরিকার্ডিয়ামটা টিকেন্ট হয়ে যায় তখন কি সমস্যা হয় এটা জানলে দেখবেন আমাদের ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা পারবো ইনশাল্লাহ তাহলে আমরা চিন্তা করি একটু আমরা জানি হার্টে সিস্টোল আছে ডায়াস্টোল আছে তো সিস্টোলের সময় আমরা ব্লাডকে বাইরের দিকে ঠেলে দিই আর ডায়াস্টোলের সময় আমরা বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে আসি সুপ্রিয় বেনাকা বা ইনফিরিয় বেনাকা বা করোনারি সাইনাস এই তিনটা জায়গা থেকে রাইট এট্রিয়ামে ব্লাড আসে তো যখন এখানে এই জায়গাটা প্রসারিত হওয়া ডায়াস্টোল মানে কি প্রসারণ আমরা জানি আর সিস্টোল মানে সংকোচন তো এই ছোট্ট জায়গার মধ্যে সংকোচন হতে তেমন কোনো সমস্যা নাই তেমন বেশি সমস্যা নাই কিন্তু একটা রক্ত আসার পরে সে যে প্রসারিত হবে এই জিনিসটাতে কিন্তু আমরা গ্যাপ দেখতে পাচ্ছি কারণ এই জিনিসটাতে আমরা প্রসারণের কোনো সুযোগ দিচ্ছি না এখানে পেরিকার্ডিয়ামটা এত থিকেন হার্ট যে এক্সপান্ড করবে রক্ত নিবে একটা কলসি যখন খালি থাকবে যখন সে তখন সে রক্ত নিতে পারবে অনেক বেশি পানি নিতে পারবে ঠিক এখানে হার্টটা তো একদম বরাবরা বরাবরা বলতে বোঝাচ্ছি এটা একটা এটা যে এক্সপানশন এটাকে আমি লিমিট করে দিচ্ছি একটা পেরিকার্ডিয়াম টিকেন হওয়ার কারণে হার্টটা আর প্রসারিত হতে পারতেছে না তাহলে মূল কথা হলো এখানে ডায়াস্টোলের সময় ডায়াস্টোলিক লিমিটেশন থাকবে ডায়াস্টোলের সময় যে পরিমাণ রক্ত এসে জায়গা দখল করার কথা সেই পরিমাণ জায়গা এখানে থাকবে না সেই পরিমাণ রক্ত এখানে আসতে পারবে না তার মানে আমরা জানি সুপ্রিয় বেনাকা বা ইনফিরিয় বেনাকা বা করোনারি সাইনাস হয়ে আমাদের রক্তটা রাইট এট্রিয়ামে আসে যদি এই রক্তটা রাইট এট্রিয়াম হয়ে রাইট ভেন্ট্রিকলে গিয়ে থাকতে না পারে তাহলে ব্যাক ফ্লো হবে তার মানে কি হবে রাইট ভেন্ট্রিকলে অল্প পরিমাণ রক্ত আসলো এই রক্তটা আবার ব্যাক করে এট্রিয়ামে গেল ওখান থেকে দেখা যাবে ইনফিরিয় বেনাকাপাতে গেল সেখান থেকে সুপ্রিয় বেনাকাপাতে গেল ব্যাক ফ্লো যেটা বলি আমরা উল্টা দিকে যাবে তাহলে দেখেন যখন ব্যাক ফ্লো হবে রক্তটা তাহলে ইনফিরিয় বেনাকাপা আমরা জানি লিভারে লিভারে কি হয় লিভারের পিছনে একটা গ্রুপ আছে গ্রুপ ফর ইনফিরিয় বেনাকাপা আমরা জানি তাহলে যখন ব্যাক ফ্লো হবে তখন ইনফিরিয় বেনাকাপাতেও প্রেশার বাড়বে আলটিমেটলি রাইট হার্ট ফেলিওর হবে রাইট হার্টের যে কাজ সেটা যদি সে করতে না পারে তখন সেটাকে আমরা বলি রাইট হার্ট ফেলিওর যার যেটা কাজ সেটা সে করতে না পারলে সেটাকে আমরা বলি ফেলিওর তো রাইট হার্টের কাজ হলো
রক্তটা সে লাংসে পাঠাবে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে, দুইটা পালমোনারি আর্টারিতে ভাগ হয়ে দুই পাশে লাংসে পাঠানোর কথা। যেহেতু এখানে সে কনস্ট্রিক্টেড অবস্থায় আছে, সেই পরিমাণ রক্ত, যে পরিমাণ রক্ত নর্মাল অবস্থায় সে পাঠানোর কথা সে পাঠাতে পারতেছে না, তার মানে এখানে ডায়াস্টোলের লিমিটেশনের কারণে রক্ত জমা হবে কম, ব্যাক ফ্লো হবে, ব্যাক ফ্লো হওয়ার কারণে আলটিমেটলি রাইট হার্ট ফেলের হবে, রাইট হার্টের যে কাজ সে করতে পারবে না। তাহলে রাইট হার্ট ফেলের হলে কি কি ফিচার পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যেতে পারে। তাহলে রাইট হার্ট ফেলের আমরা কার্ডিনাল সাইন যেগুলো বলি, যে রেস্ট জেবিপি, জুগুলার ভেনাস প্রেশার বাড়বে, টেন্ডার হ্যাপাটোমেগালি পাওয়া যাবে, ইডেমা পাওয়া যাবে, তাহলে এই জিনিসটা এখানে পাবেন। তাহলে কেন পাবেন বললাম, সেটা হলো ডায়াস্টোলের সময় প্রসারণের জায়গা কমে গেছে, এখানে রক্ত এসে থাকতে পারতেছে না, সেজন্য ব্যাক ফ্লো হচ্ছে, আলটিমেটলি রাইট হার্ট ফেলের, সে রাইট হার্টে যে কাজ সে করতে পারলো না। তাহলে আমরা এক কথায় বলতে পারি পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন এই ডিজিজটাতে আমরা রাইট হার্ট ফেলিওরের সাইন গুলো পাবো, এটা প্রথম জিনিস জানলাম। এবার আসেন, আমরা ডায়াস্টোল সম্পর্কে বলে ফেললাম। সিস্টোল, সিস্টোলের সময় নর্মালি সিস্টোল রক্তকে বাইরের দিকে পাঠায়, এই যে আর্টস অফ অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্টস অফ অ্যাওর্টা, এইসবের মাধ্যমে শরীরের সব জায়গায় রক্ত সরবরাহ করে হলো আর সিস্টোল অবস্থায়। এখন যেহেতু ডায়াস্টোল অবস্থায় রক্ত আস্তে আস্তে কম, তাহলে লাংস হয়ে পালমোনারি বেইন হয়ে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকুলে রক্ত আসবে কম। আবার জিনিসটা বুঝেন, নর্মালি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল হয়ে দুইটা লাংসে যায় রক্তটা, সেখান থেকে পালমোনারি বেইন হয়ে দুইটা দুইদিকে দুইটা দুইটা করে চারটা পালমোনারি বেইন হয়ে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এবার সারা বডিতে রক্তটা যায়। তো যেহেতু এখানে রাইট হার্ট ফেলোর, তার মানে রাইট হার্ট থেকে লাংসে ঠিক মতো রক্ত যেতে পারতেছে না। তাহলে লাংসে যদি ঠিক মতো রক্ত যেতে না পারে, তাহলে লেফট এট্রিয়ামও ঠিক মতো রক্ত আসবে না। তো লেফট এট্রিয়ামে যদি রক্ত না আসে, লেফট ভেন্ট্রিকলে রক্ত আসবে না, লেফট ভেন্ট্রিকলে যদি রক্ত না আসে, তাহলে দেখা যাবে লেফট ভেন্ট্রিকল থেকে যে কার্ডিয়াক আউটপুট এই জিনিসটাও কমে যাবে, আলটিমেটলি একটা হাইপোটেনশন হবে। তো হাইপোটেনশন হলে আমরা কি জানি, হাইপোটেনশন হলে ট্যাকিকার্ডিয়া হয়, তাহলে এখানে হাইপোটেনশন পাবো, ট্যাকিকার্ডিয়া পেতে পারি আমরা। তাহলে কয়েকটা জিনিস বলে ফেললাম। এখন আসেন, আমরা নর্মালি জানি ফিজিওলজিক্যালি, নর্মালি আমাদের বিপি ইনস্পিরেশনের সময় ব্লাড প্রেশার একটু ফল করে, আমরা জানি ব্লাড প্রেশার কমে, জে বিপি কমে, কিন্তু দেখা যায় এই ডিজিজটাতে উল্টা ব্যাক ফ্লোর কারণে জে বিপি বাড়তেছে, আবার এই যে ফিজিওলজিক্যালি যেটা কমে যায় রক্ত, যেটা যে ব্লাড প্রেশার যেটা ইনস্পিরেশনের সময় নর্মালি কমে, এটা আর অতিরিক্ত কমবে। কেন অতিরিক্ত কমবে, কারণ ওই যে কার্ডিয়াক আউটপুটও কমে গেছে। তো এই যে অতিরিক্ত কমে, এটাকে আমরা বলি পালসাস প্যারাডক্সাস। এটা নর্মাল, যে নর্মালি ইনস্পিরেশনের সময় যে রক্ত কম, ব্লাড প্রেশার কমে, তার অতিরিক্ত কমলে সেটাকে আমরা বলি পালসাস প্যারাডক্সাস। আর নর্মালি ইনস্পিরেশনের সময় যে বিপি কমার কথা, সব কিছু কমে, হার্ট রেট বাড়ে, এভাবে আমরা মনে রাখতাম ইনস্পিরেশনের সময় ফিজিওলজিতে। তো এখানে দেখেন যে বিপিও বাড়তেছে ইনস্পিরেশনে, যে বিপি কমতেছে, যে বিপি বাড়তেছে নর্মালি কমার কথা, এটাকে আমরা বলি কুশমাউল সাইন। তাহলে এখন কি কি পাইলাম আমরা এবার দেখি। এই যে দেখেন ফিচার্স অফ কনস্টিটিউটিভ পেরিকার্ডাইটিস, যেহেতু কার্ডিয়াক আউটপুট কমে যাবে, তাহলে দুর্বল হয়ে যাবে, ব্লাড সাপ্লাই কমে গেল, আর হাইপোটেনশন হবে, তাহলে ট্যাকিকার্ডিয়া হবে। আবার এই যে বললাম যে বিপি বাড়বে, নর্মালি যে বিপি কমার কথা ইনস্পিরেশনে যে বিপি বাড়বে, হ্যাঁ, এটাকে আমরা বলি কুশমাউল সাইন। তারপর এখানে হ্যাপাটোমেগালি, ওই যে রাইট হার্ট ফেলের সাইনগুলো পাবেন, এই যে পেটে পানি আসা, হ্যাপাটোমেগালি, পেরিফেরাল ইডেমা, এইসব পাবেন। পালসাস প্যারাডক্সাস বললাম, নর্মালি ইনস্পিরেশনের সময় বিপি কমে, এখানে আর অতিরিক্ত কমবে, এটাকে বলি আমরা পালসাস প্যারাডক্সাস। এই যে পেরিকার্ডিয়াল নক, নক জিনিসটা হলো যখনই রক্ত দেখা যাবে ডায়াস্টোলের সময় রক্ত পরিপূর্ণ হওয়ার টেন্ডেন্সি আসবে, তখন একটু গিয়ে দেখবেন এই যে লিমিটেশনের কারণে বাহির থেকে যেহেতু একদম চেপে ধরছে, যেহেতু এখানে পেরিকার্ডিয়ামটা টিকেন চেপে ধরছে, একটু রক্ত রক্ত আসার সাথে সাথে দেখা যাবে এর আপার লিমিটে চলে গেছে, মানে রক্ত আর নিতে পারতেছে না এই ভেন্ট্রিকলটা, ডায়াস্টোল অবস্থা আর রক্ত নিতে পারতেছে না, তখনই দেখা যাবে একটা নক শব্দ হবে, পেরিকার্ডিয়াল নক বলি এটাকে, টাচ করে একটা শব্দ হবে, মানে অল্প রক্ত আসতে না আসতে একটা ফিল আপের একটা মানে অনুভূতি চলে আসবে, এটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল নক। তাহলে এবার আমরা দেখি প্রশ্নটা, ফিচার্স অফ কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস আর, এই যে বললাম রাইট হার্ট ফেলিওরের সাইন গুলো পাবেন, তাহলে অ্যাসাইটিস ট্রু, ব্রেথলেসনেস, এই যে বললাম রক্তের কার্ডিয়াক আউটপুট কমে যাবে, তার মানে আলটিমেটলি এনিমিয়া, সবকিছু মিলে ব্লাডের সেল লেভেলে আলটিমেটলি ব্লাড সাপ্লাই কমে যাবে, সবকিছু কমে যাবে, একটা শ্বাসকষ্ট হতে পারে। কুশমাউল সাইন, আমরা বললাম যে বিপি বাড়া, নর্মালি ইনস্পিরেশনে যে বিপি কমে, যে বিপি বাড়াকে আমরা বলি কুশমাউল সাইন। মনে রাখবেন কুশমাউল ব্রিদিং না, কিন্তু কুশমাউল ব্রিদিং কিন্তু ডিকের একটা সাইন। পালসাস অল্টারনেন্স, এটা কিন্তু আমরা লেফট ভেন্ট্রিকল ফেলিওরে পাই, অল্টারনেটিং উইক এবং স্ট্রং পালস, তাহলে এটাও এখানে পাবেন না, পালসাস অল্টারনেন্স লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে পাওয়া যায়। তাহলে রেস্ট যে বিপি, ডিউরিং ইনস্পিরেশন, ইট ইজ কল্ড কুশমাউল সাইন। আলটিমেটলি অ্যাসাইটিস ট্রু, ব্রেথলেসনেস ট্রু, কুশমাউল সাইন ট্রু, রেস্ট যে বিপি ট্রু। আর পালসাস অল্টারনেন্স এর জায়গায় কি হওয়া উচিত বলেন, আপনারা বলেন পালসাস অল্টারনেন্স এর জায়গায় কি হওয়া উচিত, আনসার কি হবে? পালসাস
ভেরি গুড, পালসাস প্যারাডক্স বলবেন, বলা প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। যত পরীক্ষা দেবেন সামনে এগুলো লাগবে, এগুলো ছাড়া বাঁচা নাই। আচ্ছা ইনশাল্লাহ আমরা পারবো এটা। তাহলে একই সাথে আমরা এই জিনিসটা সম্পর্কে জানলাম, কনস্টিটিউটিভ প্যারিকার্ডিটিস কি কি পাওয়া যায়। এরপর আসেন কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এখানে বোঝা যাচ্ছে কার্ডিয়াক বা হার্ট একটা মায়োপ্যাথি হবে, হার্টের মাসেলে একটা সমস্যা হবে, কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টের মাসেলে প্যাথি। এটা বিভিন্ন ধরনের আছে, এই যে দেখেন WHO একটা ক্লাসিফিকেশন ছিল, ডাইলেটেড হতে পারে নর্মাল এটা, তারপরে ডাইলেটেড, হাইপারট্রপিক, রেস্ট্রিকটিভ, এরিথমোজেনিক, এরকম অনেকগুলো আছে। এটা ডেভিডসনের চার্ট থেকে আসে। এই এই যে হার্ট, এটা হলো নর্মাল হার্ট, আর এখানে দেখেন ডাইলেশন হওয়ার কারণে পাতলা পাতলা হয়ে গেছে ভেন্ট্রিকলের ওয়াল গুলা। তো এটা আমরা একটু দেখি ডেভিডসনে কি লেখা ছিল, যে এটাতে ডাইলেশন হয়, কন্ট্রাকশন ঠিক মতো হতে পারে না, অ্যালকোহলের কারণে এটা হতে পারে কিছু কিছু পেশেন্টের, এবং এই ডিজিজটা অটোজোমাল ডোমিনেন্ট একটা ট্রেট থাকতে পারে 25% কেজে। তো দেখবেন আমরা ম্যাক্সিমাম সময় একটা পরীক্ষা করতে দিলাম, রুটিন পরীক্ষা করতে দিলাম, ওখানে দেখা যায় ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি পাওয়া যায় আর কি। অনেক পেশেন্ট জানেই না তাদের এই ডিজিজটা আছে, জাস্ট আমরা রুটিন পরীক্ষা হিসেবে করতে গিয়ে এটা পেতে পারি। তো এইসব পেশেন্টের এই যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, দেখেন যখন ডাইলেশন হবে, তাহলে এই যে ট্রাইকাসফিড বাল্ব বলেন, তারপর এদিকে মাইটাল বাল্ব বলেন, এই যে বাল্ব, এই বাল্ব গুলোর মধ্যে দেখবেন এই যে মাইটাল বাল্ব, ট্রাইকাসফিড বাল্ব প্রসারিত হওয়ার কারণে নর্মালি যেরকম একটার সাথে আরেকটার অ্যাপোজিশন থাকার কথা, নর্মালি লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যখন রক্ত আসবে, তখন লেফট ভেন্ট্রিকল থেকে যখন বাইরের দিকে যাবে, তখন মাইট্রাল ভালভ বন্ধ থাকার কথা, সিস্টুলের সিস্টুল অবস্থায়, ভেন্ট্রিকলের সিস্টুল অবস্থায় মাইট্রাল ভালভ বন্ধ থাকার কথা, আবার এদিকে ট্রাইকাসফিড ভালভ বন্ধ থাকার কথা। যেহেতু এই যে দেখেন দরজার ফাঁক অনেক বেড়ে গেছে, একটা আরেকটার সাথে কাছাকাছি আসতে পারে না, তখন মানে এই যে এই গ্যাপটা, এই গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। নর্মালি ক্লোজ হলে কি, এই দুইটা কাস্ক একটা আরেকটার সাথে অ্যাপোজ হওয়ার কথা, যখন ডাইলেশন হবে একটা আরেকটার সাথে অ্যাপোজ হতে পারবে না, অ্যাপোজ হতে না পারলে রিগ্যাজিডেশন হবে। হ্যাঁ, বাল্ব যখন অতিরিক্ত ছোট হয়ে যায় সেটাকে বলি অ্যাস্টেনোসিস, আর বাল্ব যখন বন্ধ থাকার কথা সেটা যদি বন্ধ না থেকে দেখা যায় উল্টা খোলা থাকতেছে, সেটাকে আমরা বলি রিগ্যাজিডেশন। তো এখানে মাইট্রাল রিগ্যাজিডেশন, ট্রাইকাসফিড রিগ্যাজিডেশন হতে পারে, আমরা এগুলাকে বলি প্যানসিস্টোলিক মার্মার। আমরা আমি আমি বলতাম এভাবে, যে দেখবেন এমআররা কিন্তু, এই যে ওষুধ কোম্পানির যে এমআর গুলো আছে, এরা দেখবেন সবার কাছে যায়। হ্যাঁ, আপনি যখন উপজেলা হাসপাতালে ডিউটি করবেন তখন দেখবেন আপনার কাছে যাচ্ছে, আপনি ওখান থেকে সরে গেলেন তখন আরেকজন যে আসছে তার কাছে যাবে, এরকম যত ডাক্তার আছে সবার কাছে, তাদের টার্গেট হলে তাদের ওষুধ বিক্রি করা, এই জন্য সে সবার কাছে যাবে। মানে প্যান, আমরা প্যান মানে বলি প্যান কার্ডাইটিস, মানে হলো হার্টের তিনটা লেয়ারের সমস্যা, প্যান কার্ডাইটিস, তাহলে প্যান মানে সবার। এভাবে মনে রাখবেন এমআর রা সবার কাছে যায়, তার মানে প্যানসিস্টোলিক মার্মারের কজ হলো এমআর। তাহলে এমআর যেখানে থাকবে সেখানে টিআর থাকবে, তাহলে এখানে একটা ফিচার হতে পারে এমআর এবং টিআর, এবং এটা হলো প্যানসিস্টোলিক মার্মার। আর আমরা জানলাম এখানে একটা অটোজোমাল ডোমিনেন্ট ট্রেটের একটা ব্যাপার স্যাপার আছে, তার মানে ফ্যামিলি হিস্ট্রি গত একটা ব্যাপার আছে। আবার সাডেন কার্ডিয়াক ডেথের যতগুলো কারণ আছে, কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে অ্যাকিউট এমআই, এরকম অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, যে লাল লেখাগুলো ডেভিডসন থেকে নেওয়া। মোস্ট পেশেন্ট প্রেজেন্ট উইথ হার্ট ফেলোর অর ফাউন্ড হ্যাভ দ্য ডিস কন্ডিশন ডিউরিং রুটিন ইনভেস্টিগেশন। এবং এখানে আমরা জানি নর্মালি একটা সার্কিট থাকে, ইলেকট্রিক্যাল সার্কিট থাকে, আমাদের এচএম বলেন ভেন্ট্রিকলে বলেন, তো এগুলো নষ্ট হয়ে যায় ডাইলেশনের কারণে, এগুলোর মধ্যে ইন্টারাপশন হয়ে যায়। হ্যাঁ, তখন এরিথমিয়া হতে পারে, এখানে থ্রম্বো এম্বোলিজম হতে পারে, সাডেন ডেথ হতে পারে যে কোনো স্টেজে। এবার প্রশ্নটা দেখি আমরা, ফিচার্স অফ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ইনক্লুড পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথ থাকতে পারে, মেবি জেনেটিক, আবার আমরা বললাম থ্রম্বো এম্বোলাইজেশন হতে পারে, ইনক্রিজ রিস্ক অফ সিস্টেমিক এম্বোলাইজেশন, ট্রু। অ্যালকোহলিজম একটা কারণ হতে পারে, এটাও ট্রু। এরপরে যে প্যানসিস্টোলিক মার্মার বললাম, এমআর টিআর হতে পারে, তাহলে এটাও ট্রু। তাহলে এটা কোন জায়গায় যাক, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এটা হলো হাইপারট্রপিক অবস্থাটি কার্ডিওমায়োপ্যাথি। আর একটা কার্ডিওমায়োপ্যাথি আছে, এখানে পাওয়া যায় এসিমেট্রিক হাইপারট্রপি অফ ইন্টার ভেন্টিকুলার সেপ্টাম, নামই বলছে যে হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ, তার মানে এটা তো এটার সাথে যাবে, এটা তো বলছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। আর HOCM বা হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি এখানে পাবেন এসিমেট্রিক, মানে ইন্টারভেন্টিকুলার সেপ্টামটা একটু বাঁকা হয়ে থাকবে, হাইপারট্রপিটা একদম ইকুয়াল পরিমাণে হবে না, সিমেট্রিক হবে না, এটা পাওয়া যায় HOCM এ। তাহলে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ইনশাল্লাহ পারা যাবে। এখন এটা অবশ্যই অবশ্যই পাততে হবে, এটা খুবই কমন প্রশ্ন, ইজি প্রশ্ন। আমরা জানি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আছে, রাইট হার্ট ফেলিওর আছে, এখানে প্যাচ লাগে যে দুইটা জায়গায়, দেখেন দুইটাতে কিন্তু আমরা মেইনলি বললাম রাইট হার্ট ফেলিওরের কার্ডিনাল সাইনের মধ্যে বললাম রেস্ট জেপিপি, কিন্তু রেস্ট জেপিপি লেফট হার্ট ফেলিওরও হতে পারে, দেখেন আমি লাল করে দিছি। তাহলে রেস্ট জেপিপি দুইটাতেই হতে পারে, রাইট হার্ট ফেলিওর অনেক বেশি, লেফট হার্ট ফেলিওর একটু কম। এরপর আরেকটা জিনিস যেটা ভুল হয়, ইডেমা
আমরা রাইট হার্ট ফেলিওরের কার্ডিনাল সাইনের মধ্যে ইডেম আনছিলাম, ইডেমও কিন্তু এখানেও হতে পারে 1+ আর 2+, আর এখানে 3+ বেশি বেশি, তাহলে জেপিপি ইডেমা দুইটাতেই হতে পারে, এটা মাথায় রাখবেন। আর বাকি এসআইটি স্যাপাটোমেগাল এগুলোতে এর কার্ডিনাল সাইন, এই দুইটা বেশি মনে রাখলেই হবে। তাহলে আবার প্রশ্নটা দেখি আমরা কি ছিল। আমরা জানি লেফট ভেন্টিকুলার ফেলিওরের বা লেফট হার্ট ফেলিওরের কার্ডিনাল সাইনের মধ্যে ছিল বাইল্যাটারাল ভেজাল ক্রেপিটেশন, গ্যালোপ রিদম, যে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড তার সাথে যদি থার্ড হার্ট সাউন্ড শোনা যায় সেটাকে আমরা বলি গ্যালোপ রিদম। এখানে অর্থোপনিয়া থাকে, যখন শুইতে যাবে তখন শ্বাসকষ্ট হবে, এগুলো একদম কার্ডিনাল সাইন। এর পার্সন রেস্ট জেপিপি, আমরা বললাম জেপিপি এটা আপনার কাছে মনে হতে পারে এটা তো রাইট হার্ট ফেলিওরের সাইন, আমরা যদি না জেনে থাকি এই দুইটাতে গিয়ে পেস লাগবে। টেন্ডার হ্যাপাটোমেগালি রাইট হার্ট ফেলিওর এটা ঠিক আছে, কিন্তু রেস্ট জেপিপি এটা দুইটাতেই হতে পারে, এটা মাথায় রাখবেন। তাহলে এই ছবি থেকে আমরা দুইটা জিনিস জানলাম, রেস্ট জেপিপি এবং ইডেমা দুইটাতেই থাকে, এটা মনে রাখেন। আর রাইট হার্ট ফেলিওর বাকি পেটে পানি আসা, তারপর হলো টেন্ডার হ্যাপাটোমেগাল হওয়া, এগুলো তো আমরা পারি। এখন আসেন এন্ডোক্রাইন কজেস অফ হাইপারটেনশন। তো হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম দুইটাতেই হাইপারটেনশন হয়, এটা তো আমরা জানি। এখন একটা জিনিস দেখেন কুশিন সিন্ড্রোম, তাহলে আপনি একটু চিন্তা করুন কুশিন সিন্ড্রোমে কি হয়। কুশিন সিন্ড্রোমে আমরা জানি অতিরিক্ত এক্সেস কর্টিসল সিক্রেশন হয়, তাহলে কর্টিসলের কাজ কি, তাহলে কিন্তু আপনি হাইপারটেনশন খুঁজে পাবেন। কর্টিসলের কাজ হলো অনেকগুলো কাজ আছে, এর মধ্যে দেখবেন এন্ডোক্রাইনোলজি যদি পড়ে থাকি আমরা জানি যে কর্টিসলের মিনারেলো কর্টিকয়েড অ্যাক্টিভিটিও আছে অল্প পরিমাণে। দেখবেন আমরা তিন ভাগে ভাগ করি, GFR, জুনা গ্লোমেরুলোসা, জুনা ফেসিকুলাটা, জুনা রেটিকুলারিস। এর মধ্যে জুনা গ্লোমেরুলোসার যারা যারা আছে তাদের মেইন নাম দিছি আমরা মিনারেলো কর্টিকয়েড। এই মিনারেলো কর্টিকয়েডের মধ্যে মূল মিনারেলো কর্টিকয়েডটা হলো অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের সাথে আরো কয়েকটা আছে, দেখবেন এর মধ্যে দেখবেন একটা কর্টিসল আছে, এটা মাথায় রাখবেন যারা সামনে পরীক্ষা দিবেন। আমরা জানি জুনা গ্লোমেরুলোসা থেকে আসে মিনালোকর্টিকয়েড, কি কি মিনালোকর্টিকয়েড আছে, অ্যালডোস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন, কর্টিসল, কর্টিসলও আছে কিন্তু মিনালোকর্টিকয়েডের মধ্যে। আর শুধু কর্টিসলের মেইন পরিচয় হলো এটা কি মেইন পরিচয় হলো সেটা গ্লুকোকর্টিকয়েড। আর মিনালোকর্টিকয়েড বললাম অ্যালডোস্টেরন, কর্টিসল, ডিঅক্সিকর্টিকোস্টেরন, এগুলো আছে। আর কর্টিসলের যদি মেইন পরিচয় বলেন সেটা হচ্ছে সেটা গ্লুকোকর্টিকয়েড। তো যেহেতু কর্টিসলের অ্যালডোস্টেরন লাইক অ্যাক্টিভিটি আছে, অ্যালডোস্টেরনের ফাংশন হলো ডিস্টাল কম্বিলিটি টিবুল, কালেকটিন টিবুল, কালেকটিন ডাক্ট থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা, প্লাস সোডিয়াম, সোডিয়াম প্লাস ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। তাহলে কর্টিসলের যেহেতু মিনারেলো কর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে, কর্টিসলও অ্যালডোস্টেরনের মতো সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে। তাহলে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন যখন বেশি বেশি করবে তখন হাইপারটেনশন হবে, তাহলে কুশিন সিন্ড্রোমে হবে, আমরা জানলাম। তাহলে হাইপো হাইপার দুইটাতে হবে কুশিন সিন্ড্রোম, অ্যালডোস্টেরন বললাম, অ্যালডোস্টেরন সিক্রেশন যদি বাড়ত তাহলে হাইপারটেনশন হতো, এখানে বলছে হাইপো। আবার বললাম অ্যালডোস্টেরনের ফাংশন হলো সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করা, ডিস্টাল কম্বিলিটি টিবুল, কালেকটিন টিবুল, কালেকটিন ডাক্ট থেকে। তো অতিরিক্ত পরিমাণ যখন অ্যালডোস্টেরন সিক্রেট হবে, বেশি বেশি রিঅ্যাবজর্পশন হবে, তখন হাইপারটেনশন হওয়ার চান্স থাকবে, তাহলে হাইপো তো হবে না, আর ইনসুলিনের সাথে তো সম্পর্কই নেই। এবার আসেন রিমেটিক কার্ডাইটিস। তো আমরা জানি রিমেটিক ফিভারে যদি আমরা বলে থাকি মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়ার মধ্যে একটা ছিল প্যান কার্ডাইটিস, পলিঅ্যাপটাইটিস, প্যান কার্ডাইটিস, সিডেনহ্যাম কুরিয়া, সাবকিউটেনিয়াস নোডিউল, ইরেক্টিমা মার্জিনোটাম, এটা ছিল মেজর ক্রাইটেরিয়া। তো প্যান কার্ডাইটিস মানে কি, এখানে হার্টের যে তিনটা লেয়ার পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তিনটাই ইনভলভ হবে, তাহলে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস তিনটাই হতে পারে রিমেটিক কার্ডাইটিস। এরপরে আসেন আমরা যখন বালভিউলার হার্ট ডিজিজ পড়ে থাকি, হার্টের বাল্বের ডিজিজ গুলো যখন পড়ে থাকি তখন দেখবো অনেক জায়গায় দেখবেন রিমেটিক হার্ট ডিজিজের কথা বলা আছে বাল্বগুলোর লিশন যখন বলে থাকি। এই যে দেখেন ম্যাকটাল রিকেজিটেশন, এখানেও কিন্তু সাবসিস্টোলিক মারমার হতে পারে, মানে রিমেটিক হার্ট ডিজিজের কারণে যেসব বালভিউলার ডিজিজ হার্ট ডিজিজ হয় সেগুলোর মধ্যে একটা হলো MR, তারপর AR, ম্যাকটাল রিকেজিটেশন, aortic regurgitation, mitral stenosis, আমরা জানি এই এই ডিজিজগুলো হতে পারে, তাহলে এগুলো নর্মালি থাকবে। ম্যাকটাল রিকেজিটেশন বিশেষ করে ম্যাকটাল বাল্ব এবং aortic বাল্ব বেশি ইনভলভ হয় এই রিমেটিক কার্ডাইটিসে। তারপর এখানে আর কি কি সমস্যা হতে পারে, ECG তে আমি ST-wave পেতে পারি। আর মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে যখন রিমেটিক ফিভারের মাইনর ক্রাইটেরিয়া ছিল ফিভার, তারপর রেস্ট, এসোটাইটার, এরকম অনেকগুলো ছিল, এর মধ্যে একটা ছিল ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, মনে পড়ে কিনা দেখেন ওই জায়গায় ছিল কিন্তু ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, তাহলে এখানে একটা প্রলংড পিয়ার ইন্টারভ্যাল আমরা পেতে পারি, হার্ট ব্লকের একটা ঘটনা এটার সাথে রিলেটেড আছে। তাহলে কি কি বললাম, এখানে প্যান কার্ডাইটিস হয় তার মানে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম তিনটাই ইনভলভ হবে। রোগী আমাদের কাছে হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, হার্ট বড় হয়ে আসতে পারে, ট্যাকিকার্ডিয়া নিয়ে আসতে পারে। তাহলে এখন আমরা দেখি কি কি পাওয়া যেতে পারে। এই যে বললাম কার্ডিওমায়োপ্যাথি, হার্ট বড় হয়ে আসতে পারে, ডায়াস্টোলিক মারমার হয়ে আসতে পারে, সিস্টোলিক মারমার হয়ে আসতে পারে,
প্যানকার্ডাইটিস হতে পারে, যে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস নিয়ে আসতে পারে, প্রলংড পিয়ার ইন্টারভেল নিয়ে আসতে পারে, সাইনাস এরিথমিয়া না হইলে ডিজিজ এরিথমিয়া হবে, সাইনাস না। তাহলে চারটা ট্রু আর এটা ফলস। এসটি এলিভেশন, এসটি সেগমেন্ট এলিভেশনের অনেকগুলো কারণ আছে, আমরা সবসময় সবচেয়ে বেশি জানি এই যে আনস্টেবল এনজাইনা, তারপরে বা যেটা বলি অ্যাকিউট এমআই, অ্যাকিউট মায়োকার্ডি ইনফাকশন, এসটি সেগমেন্ট এলিভেশন বা ডিপ্রেশন, এগুলোর সাথে রিলেটেড। বলা হয়ে থাকে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যদি একটা ফাইন্ডিং বলা হয় যে মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনের সবচেয়ে মোস্ট সেন্সিটিভ টেস্ট কোনটা, এখানে বলি আমরা এসটি সেগমেন্টে যে চেঞ্জ হয় এলিভেশন হবে অথবা ডিপ্রেশন হবে, এইগুলোই হলো মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মার্কার। তো এসটি সেগমেন্ট এলিভেশন কোথায় কোথায় হয়, একটা আছে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া। হাইপার আমরা বলি সবকিছু বাড়ে, হাইপার মানে বাড়ে, টল টেন পিক টি ওয়ে পাওয়া যায় আমরা জানতাম, প্রলং অনেক ইন্টারভেল পাওয়া যায় এটা আমরা জানি, আর হাইপোতে বলছিলাম কমে যায়, হাইপোতে কি কি কমে, এই যে ডিপ্রেশন হতে পারে, তারপর টি ওয়েভটা ফ্ল্যাট, ভেরি গুড, টি ইনভার্সন হতে পারে, ফ্ল্যাটেনিং হতে পারে, এগুলো হতে পারে। তাহলে এসটি সেগমেন্ট এলিভেশন হবে না, এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে এখানে হাইপোক্যালেমিয়াতে। আর মায়োকার্ডিয়াল ইঞ্জুরি মানে কি, এটা এমআই, এমআই মনে করেন, তাহলে এমআই তে এসটি এলিভেশন হয়। আবার দেখবেন অনেক সময় প্রশ্ন করে অনেকে যে এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, মাই হার্ট অ্যাটাক হলো, এসটি সেগমেন্ট এলিভেশন আছে, দেখা যাচ্ছে অনেক দিন ধরে এসটি সেগমেন্টে এলিভেশন রয়ে গেছে, তাহলে কি হতে পারে? তো দেখবেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের অনেকগুলো কমপ্লিকেশন আছে, এর মধ্যে একটা কমপ্লিকেশন হলো এনিরিজম, মানে এনিরিজম মানে হলো অ্যাবনর্মাল পারম্যানেন্ট ডাইলেশন, ডাইলেটেশন হবে, এই যে লেফট ভেন্ট্রিকল বড় হয়ে যাবে, অ্যাবনর্মাল পারম্যানেন্ট, সেটা পারম্যানেন্ট, এটা কিন্তু এমআই এর একটা কমপ্লিকেশন। এখানেও দেখবেন পার্সিস্টেন্ট এসটি এলিভেশন থাকতে পারে, তখনই আমরা এটা চিন্তা করি যে আসলে পেশেন্টকে এটা ডেভেলপ করলো কিনা। তাহলে দেখেন হাইপোক্যালেমিয়া, এটা ঠিক, হাইপোক্যালেমিয়া এসটি ডিপ্রেশন করে, হাইপারক্যালেমিয়া বললে ঠিক ছিল, মায়োকার্ডিয়াল ইঞ্জুরি ট্রু, লেফট ভেন্ট্রিকুলার এনিজম ট্রু, টাইপ ওয়ান অ্যান্টিএরিথমিক ড্রাগের এরকম কোনো ইফেক্ট নেই। আর ব্রুগুরা সিন্ড্রোম হলো এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, যেখানে ইরেগুলার হার্ট বিট পাওয়া যায়, তাহলে এই যে কারণগুলো আমরা দিয়ে দিচ্ছি একসাথে। দেখবেন অনেক সময় ইয়াং এজে, মনে করেন 20-21-22 বছর বয়স বা এরকম, একটা ইসিজি করলেন, দেখা গেল হঠাৎ করে এসটি সেগমেন্ট এলিভেশন মনে হচ্ছে আপনার কাছে, আপনি গ্রামে প্র্যাকটিস করতেছেন, কোনো সাইন সিমটম নেই, আপনি খুব টেনশনে পড়ে গেলেন যে আসলে ঘটনা কি, তখন দেখবেন এই জিনিসটা কিন্তু অনেকেরই পাওয়া যায়, এটাকে আমরা বলি বিনাইন আর্লি রিপোলারাইজেশন, বিনাইন আর্লি রিপোলারাইজেশন, এক্ষেত্রেও কিন্তু এসটি সেগমেন্ট এলিভেশন পাওয়া যেতে পারে। তাহলে এখানে বাকি কারণগুলো দেওয়া আছে, একবার আমরা দেখে নিলাম, ভেন্ট্রিকুলার অ্যানিরিজম, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এগুলো। পেরিকার্ডিয়াল ইফিশিয়েন্সির কারণ কি কি হতে পারে বাংলাদেশের প্রেক্ষিতে, আমরা বলতাম মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ পেরিকার্ডিয়াল ইফিশিয়েন্সি হলো টিউবারকুলোসিস, তো এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন সবই আসতে পারে। আবার এই যে কারণগুলো দেখেন, ডেভিডসনের যতটুকু ছিল পেরিকার্ডিয়াল, যখন রিমেটের আর্থ্রাইটিস করবেন, রিমেটের আর্থ্রাইটিস এর কমপ্লিকেশন যখন করবেন, তখন দেখবেন এটা আসবে যে পেরিকার্ডিয়াল ইফিশন, ফ্লোরাল ইফিশন, যখনই পেরিকার্ডিয়াল ইফিশনের কারণ করি তখন রিমেটের আর্থ্রাইটিস আছে, যখনই আমরা ফ্লোরাল ইফিশনের কারণ করি তখনও কিন্তু রিমেটার আর্থ্রাইটিস আছে, এবং যেখানে আর এ থাকে সেখানে এসিডি থাকে প্রায় সময়। তাহলে যে দেখেন ভাইরাল ইনফেকশন, এখানে যে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিবি, রিমেটার আর্থ্রাইটিস, এসএলই, রিমেটিক ফিভার, পোস্ট এমআই হয়েও হতে পারে। আবার দেখবেন আমরা যখন বলতাম ডায়ালাইসিস এর ইন্ডিকেশন কি কি আছে, তখন একটা টার্ম ব্যবহার করতাম ইউরেমিক পেরিকার্ডাইটিস, ইউরেমিক পেরিকার্ডাইটিস, তার মানে ইউরেমিয়া হয়েও কিন্তু হতে পারে পেরিকার্ডিয়াল ইফিশন। আলটিমেটলি পেরিকার্ডাইটিস হলে ওখান থেকে সিকুলি হিসেবে, কমপ্লিকেশন হিসেবে, জটিলতা হিসেবে পেরিকার্ডিয়াল ইফিশন হতে পারে, মেলিগন্যান্সি দিয়ে হতে পারে। আরেকটা লাইন আমি লিখছি দেখেন, একটা অপশন আছে নেফ্রোটিক সিন্ড্রোম। তাহলে এখানে কি হয়, নেফ্রোটিক সিন্ড্রোমে আমরা জানি প্রো, প্রো মানে প্রোটিন বের হয়ে যাওয়া, নেফ্রোটিক সিন্ড্রোমে প্রোটিন বের হয়, মেসি প্রোটিন এরিয়া হয়, তাহলে প্রোটিন যখন বের হয়ে যাবে তার মানে অ্যালবুমিন কমে যাবে, অ্যালবুমিন কমে গেলে অঙ্কোটিক প্রেশার কমে যাবে, অঙ্কোটিক প্রেশার যদি কমে যায় তাহলে পানি ধরে রাখতে পারবে না, পানিগুলো বের হয়ে আসবে, তাহলে এখানে হাইপো অ্যালবুমিনেমিয়া হলে ফ্লুইড ফ্লুইড এক্সট্রাভেসেশন হবে, ভেসেল থেকে বের হয়ে এখানে পেরিকার্ডিয়াল ইফিশন করতে পারে। তাহলে অপশনে কি কি ছিল আবার দেখি, কজেস অফ পেরিকার্ডিয়াল ইফিশন আর টিবি, ঠিক আছে, ভাইরাস বললাম, পোস্ট সার্জারি, সার্জারি হতে পারে, নেফ্রোটিক সিন্ড্রোম জিনিসটা ব্যাখ্যা করলাম, এসএলই হতে পারে, তাহলে এসএলির সাথে আর এ আসবে, এটা একটু মুখস্থ করবো আমরা, ভাইরাল ব্যাকটেরিয়াল টিবি, আর এ, এসএলই, রিমেটিক ফিভার, আর এমআই, ইউরেমিয়া, ট্রমা, মেলিগন্যান্সি, সার্জারি, এগুলো আসতে পারে। এখন আসেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে কনজেটাল হার্ট ডিজিজ, এটাও কিন্তু প্রায় আমরা পড়ে থাকি বিভিন্ন পরীক্ষায়, যারা সম্প্রতি আমরা বিসিএস দিচ্ছি তাদেরও এই জিনিসটা জানা আছে। তো আমরা জানি কিছু কিছু জায়গায় সাইনোসিস হয়, কিছু কিছু জায়গায় সাইনোসিস হয় না, তো একটাকে বলি আমরা সাইনোটিক হার্ট ডিজিজ, আরেকটাকে বলি অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ।
তো দেখেন অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ কখন হবে? সাধারণত নর্মালি আমরা জানি লেফট এট্রিয়াম লেফট ভেন্টিকল বা লেফট হার্টের প্রেশার বেশি, রাইট হার্টের প্রেশার কম। তাহলে এখানে যদি আপনি একটা ছিদ্র বসাই দেন, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্টিকলের মাঝখানে যদি একটা ছিদ্র বসাই দেন, তাহলে নর্মালি সবাই জানি আমরা লেফট হার্ট থেকে রাইট হার্টের দিকে রক্ত আসবে। যেহেতু লেফট হার্টের প্রেশার বেশি, তাহলে লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামের দিকে রক্ত আসবে। আবার ঠিক একই রকম এখানে যদি একটা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট বসাই দেন বিএসডি, তাহলে কিন্তু যেহেতু লেফট হার্টের প্রেশার বেশি, তাহলে লেফট হার্ট থেকে রাইট হার্টের দিকে আসবে। তো লেফট হার্ট থেকে রাইট হার্টের দিকে আসলো, এখানে লেফট হার্ট থেকে রাইট হার্টের দিকে আসলো, এরকম একটা, এটা একটা জিনিস। আরেকটা আছে ট্যাট্রালজি অফ ফ্যালট, টপ বলি আমরা, টপ বলে থাকি। তো ট্যাট্রালজি অফ ফ্যালট মানে কি? ট্যাট্রালজি মানে হলো, তাহলে দেখেন এখানে এই প্রশ্নটার সাথে এক্সট্রা আসতে পারে যে ট্যাট্রালজি অফ ফ্যালটে কি কি ফিচার গুলো পাওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্যাট্রালজি অফ ফ্যালট মানে চারটা জিনিস থাকবে, ট্যাট্রা মানে হলো চার। তাহলে প্রথমে আমি মনে রাখি এভাবে, এখানে যে পালমোনারি পালমোনারি বাল্ব যেটা আছে, পালমোনারি বাল্ব, এই পালমোনারি বাল্বে আপনি একটা স্টেনোসিস চিন্তা করবেন সবার আগে। তাহলে পালমোনারি বাল্বে একটা স্টেনোসিস হলো যে কারণে রাইট ভেন্টিকল থেকে ব্লাড যেতে পারতেছে না। এখন কি করবে, এরা যুদ্ধ করবে, কিভাবে যাওয়া যায়, তখন এরা সর্বোচ্চ চেষ্টা করবে, তখন এখানে একটা হাইপারট্রফি হবে, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি হবে। তাহলে একটা বললাম পালমোনারি স্টেনোসিস, তারপর রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি হবে, তারপর শেষ পর্যন্ত মাঝখানে একটা ছিদ্র করে দিল, যে কিভাবে যাওয়া যায় একটা ছিদ্র করে দিই, তাহলে একটা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর হলো ওভার রাইডিং অফ অ্যাওর্টা। তাহলে চারটা জিনিস হবে ট্যাট্রালজি অফ ফ্যালটে, চারটা জিনিস, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভার রাইডিং অফ অ্যাওর্টা। এই চারটা জিনিস মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার আসছিল সহজভাবে আর সায়ানোটিক অ্যাসাইনোটিক হিসেবে আসছে, কিন্তু এরপরে এটা আসতে পারে ট্যাট্রালজি অফ ফ্যালট। তাহলে আমরা নর্মালি কমনলি মনে রাখি, এত কিছু পরীক্ষার হলে গিয়ে মনে নাও আসতে পারে, সায়ানোটিক মানে সবগুলো টি দিয়ে শুরু হয়, সবার আগে এটা মনে রাখবেন, সায়ানোটিক সবগুলো টি দিয়ে শুরু হয়, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রান্সপোজিশন, গ্রেট ভেসেল, এত কিছু বলে গেলে মনে রাখবেন ট্যাট্রালজি অফ ফ্যালটের কথা। কারণ ট্যাট্রালজি অফ ফ্যালটের বাচ্চাগুলো আমরা দেখছি যে সায়ানোসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, যে লিপ গুলা নীল 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 হয়ে গেছে, আঙ্গুলের মাথাগুলো নীল নীল হয়ে গেছে, এরকম প্যাশন আমরা পাই। তাহলে যদি টি দিয়ে কি হয় এটা বলে দেন, তাহলে ট্যাট্রালজি অফ ফ্যালট মনে রাখবেন, সবগুলো টি এখানে আসবে। তাহলে অল টি কজেস সায়ানোটিক হার্ট ডিজিজ। একটা ডিজিজ আছে যে ইবস্টেন অ্যানোমালি, ইবস্টেন অ্যানোমালি, এখানে কি হয় আসলে ইবস্টেন অ্যানোমালি, ইবস্টেন অ্যানোমালিতে যে ঝামেলাটা হয় সেটা হলো, ইবস্টেন অ্যানোমালিতে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে, এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নর্মালি, এই যে এটা একটা ট্রাইকাস্পিড বাল্ব, এই ট্রাইকাস্পিড বাল্ব থেকে দিয়ে কি হয়, রাইট ভেন্টিকুলে রক্ত আসার কথা, রাইট ভেন্টিকল থেকে পালমোনারি বাল্ব ট্রাঙ্ক দিয়ে দুই জায়গায় রক্ত ছড়ায় যাওয়ার কথা। এই যে যখন ইবস্টেন অ্যানোমালি হয় তখন দেখা যায় ট্রাইকাস্পিড বাল্বটা গিয়ে এই যে পালমোনারি বাল্বের মানে রাইট ভেন্টিকুলে যে বের হওয়ার পথ সেটাকে বন্ধ করে দেয়। তাহলে এখানে সমস্যাটা কি হয়, এই যে এখানে আমরা যে ট্রাইকাস্পিড বাল্ব দেখতেছি, এটা দেখেন এর প্রবেশদ্বারকে, বের হওয়ার পথকে সে বন্ধ করে দিচ্ছে, এই সাদা অংশটা, এই যে কাস্পটা। মূল কথা হলো রাইট ভেন্টিকলের যে আউটডোর বা বের হওয়ার পথ সেটাকে বন্ধ করে দেয়, এটা একটা সমস্যা থাকে। আর একটা সমস্যা থাকে এখানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে। তাহলে দেখেন নর্মালি একটা ছিদ্র থাকলে লেফট হার্ট থেকে রাইট হার্টে রক্ত আসে, তখন কিন্তু সায়ানোসিস হয় না। কেন সায়ানোসিস হয় না, কারণ লেফট হার্টের রক্তগুলো তো অক্সিজেনেটেড ব্লাড, এই যে বলছিলাম এসডি বিএসডি, এগুলো তো অক্সিজেনেটেড ব্লাড আসতেছে বাম পাশ থেকে ডান পাশে। তাহলে অক্সিজেনেটেড ব্লাড আসলে এখানে সায়ানোসিস হওয়ার কথা না, এই জন্য এগুলাকে বলি অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। কিন্তু এগুলোর সাথে দেখেন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি, এই যে রাইট ভেন্টিকল যে আউটডোর বা বের হওয়ার পথ সেটাকে বন্ধ করে দিচ্ছে, তার মানে কিন্তু যেতেই পারতেছে না, তার মানে এখানে একটা প্রেশার বাড়বে। এই প্রেশার বাড়ার কারণে রাইট হার্ট থেকে লেফট হার্টের দিকে রক্ত যাবে, নর্মালি লেফট হার্ট থেকে রাইট হার্টে রক্ত আসার কথা, আর এখানে এমন ঝামেলা এদিকে যাওয়ার সুযোগ নেই, সেহেতু প্রেশার বাড়বে, প্রেশার বাড়ার কারণে রাইট থেকে লেফটে যাবে। এত কিছু যদি মনে না থাকে বলে সব মনে রাখেন, শুধু এসডি বিএসডি পিডিএ এগুলোতে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ হয়, আর সকল টিতে সায়ানোটিক হার্ট ডিজিজ হয়, এই দুটো সবচেয়ে সবার আগে মনে রাখবেন। আর মনে রাখবেন এসডি বিএসডি পিডিএ তে তো বললাম অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ হয়, পরবর্তীতে কিন্তু আইসেনমেঙ্গার সিন্ড্রোম নামে একটা জিনিস আছে, মানে উল্টা হয়, এটা মাথায় রাখবেন, আইসেনমেঙ্গার সিন্ড্রোম এটা তো উল্টা হয়, মানে সায়ানোটিক হার্ট ডিজিজ হয়। তাহলে এবার আসি, আবার প্রশ্নে আসি, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ ইনক্লুডস এসডি বিএসডি পিডিএ, এগুলো বললাম অ্যাসাইনোটিক, তাহলে এখানে দেখেন বিএসডি বাদ যাবে, পিডিএ বাদ যাবে, আর আমরা সকল টি বললাম, ট্যাট্রালজি অফ ফেলট, ট্রাইকাস্পিড অ্যাট্রিসিয়া, এগুলো আসবে সায়ানোটিক হার্ট ডিজিজ। আর একটা অ্যানোমালির নাম বললাম ইবস্টেন অ্যানোমালি, আর একটা মনে রাখবেন আইসেনমেঙ্গার সিন্ড্রোম। তাহলে আবার বলি, অল টি প্লাস ইবস্টেন অ্যানোমালি প্লাস আইসেনমেঙ্গার সিন্ড্রোম, এই কয়েকটাতে
সাইনোটিক হার্ট ডিজিজ পাওয়া যায়। আর ওভারঅল যদি সিম্পল এসডি বিএসডি পিডিএ এগুলোতে অ্যাসাইনমেন্টে হার্ট ডিজিজ পাওয়া যায়। দেখুন একটা মনে রাখেন, অল টি প্লাস ইপস্টেন অ্যানোমালি প্লাস আইসেনমেঙ্গার সিনড্রোম এগুলোতে সাইনোটিক হার্ট ডিজিজ পাওয়া যাবে। এবার আসি আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশন। এখানে অত ডিটেলস আমরা একটু চিন্তা করি তাহলে আনসার করতে পারবো ইনশাআল্লাহ। অ্যাওর্টিক রিগার্জিটেশন বা ইনকম্পিটেন্স বলা হয় অ্যাওর্টিক ভালভ। তো অ্যাওর্টিক রিগার্জিটেশনের সমস্যাটা কি হয়, অ্যাওর্টিক রিগার্জিটেশনের নরমালি অ্যাওর্টা দিয়ে লেফট ভেন্ট্রিকল থেকে নরমালি অ্যাওর্টা দিয়ে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যাওয়ার কথা, অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে যাবে, আরসোপ অ্যাওর্টাতে হয়ে সারা শরীরে চলে যাওয়ার কথা। তো অ্যাওর্টিক ভালভ ইনকম্পিটেন্স মানে অ্যাওর্টিক ভালভ দিয়ে রক্ত বের হচ্ছে কোথায় যাওয়ার জন্য, অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে যাওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে তাহলে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে গেলে রক্তটা সামনে সারা শরীরে ছড়াই পড়ার কথা, কিন্তু অ্যাওর্টিক ভালভটা যে দরজা বন্ধ করবে, রক্ত বের করে দিয়ে যাও তুমি বের হয়ে যাও, এবার দরজাটা বন্ধ করে দিল। কিন্তু এখানে সমস্যা, দরজাটা আর বন্ধ করতে পারে না, তাহলে যেই রক্তটা সে বের করে দিচ্ছে সেটা আবার ব্যাক ফ্লো হচ্ছে, রিগ্যাজিটেট করতেছে, পিছনের দিকে চলে আসতেছে আবার। তাহলে অ্যাওর্টিক ভালভের সমস্যা হলো অ্যাওর্টিক অ্যাওর্টিক ভালভটা ঠিক মতো বন্ধ হতে পারে না, যখন বন্ধ থাকার কথা সেটা বন্ধ থাকে না, দরজা খোলা থাকে। তাহলে যাকে গার্ড ধরে বের করে দিচ্ছে সে আবার ব্যাক ফ্লো করে আবার ঘরের মধ্যে চলে আসবে, তাহলে রক্তকে আমি বের করে দিচ্ছি সে আবার ভিতরে চলে আসতেছে। এবার চিন্তা করেন, লেফট ভেন্ট্রিকল সে ঘাত ধরে রক্তকে বের করে দিচ্ছে, সেই রক্ত আবার কিছু অংশ ব্যাক ফ্লো করে চলে আসতেছে, তাহলে এগুলো তো আসেই। আবার দেখেন লেফট এট্রিয়াম থেকে তো রক্ত লেফট ভেন্ট্রিকল কন্টিনিউয়াস আসতেই আছে, আসতেই আছে। তাহলে আগের যে রেসিডুয়াল কিছু রক্ত রয়ে গেছে যাদেরকে আমরা ঘাত ধরে বের করে দিচ্ছি ওরা ঢুকে গেছে, আবার নতুন অতিথি আসতেছে, তাহলে সব মিলে মেসাকার অবস্থা, অনেক বেশি রক্ত চলে আসছে লেফট ভেন্ট্রিকলে। তাহলে আমরা জানি, আমরা জানি যে এট দ্য এন্ড অফ ডায়াস্টোল, এট দ্য এন্ড অফ ডায়াস্টোল ফ্রাঙ্ক স্টার্লিং ল নামে একটা সূত্র আছে আমরা জানি, মানে ব্লাড ভলিউম যত বেশি হবে, ডিস্টেনশন যত বেশি হবে, ফোর্স অফ কন্ট্রাকশনও তত বেশি হবে, ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি হবে, এটা একটা জিনিস। আর যেহেতু এখানে রক্তটা ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হলে তাহলে রক্ত আগের কিছু পুরাতন রক্ত রয়ে গেছে প্লাস নতুন রক্তগুলো আসলো, সব মিলিয়ে প্রতি বিটে অনেক বেশি রক্ত বের হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, মানে স্ট্রোক ভলিউম যেটাকে আমরা বলি, প্রতি বিটে যে পরিমাণ রক্ত হার্ট থেকে বের হয় সেটাকে বলি স্ট্রোক ভলিউম। তো অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি হয়, কিছু রক্ত রিগার্জিটেট হয়ে ভেন্ট্রিকলে থেকে যাচ্ছে এটা একটা, আর কিছু রক্ত নতুন করে আসতেছে ওই যে পালমোনারি বেইন হয়ে লেফট এট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকলে আসতেছে। তো দুই ধরনের রক্ত একসাথে মিশে অনেক বেশি চাপ তৈরি করে, তার মানে স্ট্রোক ভলিউম একটু বাড়ারই কথা, তার মানে ব্লাড প্রেশার ইনিশিয়ালি একটু বাড়বে, সিস্টোলিক ব্লাড প্রেশার, যেহেতু স্ট্রোক ভলিউম বাড়তেছে তাহলে কার্ডিক আউটপুট বাড়বে, কার্ডিক আউটপুট বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে প্রথমত। তো ডায়াস্টোলের কি অবস্থা হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লো, আপনি ঠেলা দিলেন, আরো বেশি ঠেলা দিলেন, পুরাতন অতিথি নতুন অতিথি সবাইকে বের করে দিলেন, কিন্তু ডায়াস্টোলে যে আরেকজন এসে থাকবে, ডায়াস্টোলের সময় যে রক্তটা আর্টারিতে যাওয়ার কথা সে তো আর গেল না, সে তো আবার পিছনে চলে আসলো, যাকে ঘাত ধরে বের করে দিছেন সেই আবার রুমের মধ্যে চলে আসছে, তার মানে ওই যে রুমের বাইরে যাদের থাকার কথা তারা তো কম আছে, তার মানে ডায়াস্টোল অবস্থায় ভেসেলের মধ্যে যে চাপটা থাকার কথা যাদেরকে আমরা বের করে দেওয়ার কথা ওদের পরিমাণ কমে যাবে, তার মানে ডায়াস্টোলিক চাপ কমে যাবে, সিস্টোলিক চাপ বেড়ে যাবে। এই যে ডায়াস্টোল এবং সিস্টোলের ব্লাড প্রেশারের মধ্যে যে পার্থক্য এটাকে আমরা বলি পালস প্রেশার। তাহলে অ্যাওর্টিক ভালভ রিগার্জিটেশনে, অ্যাওর্টিক ভালভ রিগার্জিটেশনে পুরাতন রক্ত নতুন রক্ত মিলে অনেক বেশি রক্ত আসে, ফ্রাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী অনেক বেশি রক্ত থাকলে ফোর্স অফ কন্ট্রাকশনও বেশি হবে, তার মানে স্ট্রোক ভলিউম বাড়বে, আর আমরা জানি কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, এরকম একটা ইয়া ছিল, তা আবার এটার কারণে দেখা সিস্টোলিক বিপি বাড়লো, কিন্তু ওই যে যাদেরকে আমরা বের করে দিলাম তারা ভিতরে চলে আসার কারণে বাইরের লোকের সংখ্যা কমে গেল, তার মানে ডায়াস্টোল অবস্থায় রক্তের সংখ্যা কমে, রক্তের পরিমাণ কমে গেল। এই যে সিস্টোল এবং ডায়াস্টোল, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লো, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করলো, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা পালস প্রেশার বলি। তাহলে পার্থক্যটা ডেফিনেটলি বাড়বে, তাহলে অ্যাওর্টিক ভালভ রিগার্জিটেশনে ব্লাড পালস প্রেশার বাড়বে। এখন আসেন, তাহলে অতিরিক্ত কাজ করা রাখতেছে লেফট হার্টকে, তাহলে লেফট ভেন্ট্রিকল একটু চেষ্টা করবে সর্বোচ্চ প্রসারিত হয়ে সবকিছু হাইপারট্রফি হয়ে। আমরা জানি আমাদের হার্টে, হার্ট একটা হার্ট কি হয় আমরা জানি তিন ধরনের ইয়ে আছে, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, হ্যাঁ এট্রোপি, এগুলো আমরা জানি। তো এখানে হার্টের মাসেলগুলো মানে পারমানেন্ট টিস্যু যেগুলো এগুলোতে দেখবেন কি হয়, এগুলোতে হয় হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া হয় না, তো এখানে হাইপারট্রফি হবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সর্বোচ্চ চেষ্টা করবে সে কার্ডিয়াক আউটপুট মেনটেন করার জন্য, তাহলে এখানে একটা হাইপারট্রফি হওয়া স্বাভাবিক। এখন দেখেন ডি অপশনটা, এটা ট্রু না ফলস আপনারা বলেন, বুদ্ধি করে বলেন, এটা আমি বলবো না,
কেউ একজন আনসার করেন, এখানে কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে, ট্রু না ফলস আপনারা বলেন। ডি, কি মনে হয়? বাড়ার কথা? হ্যাঁ, কি মনে হয়, ট্রু হবে না ফলস হবে? ফলস হবে, কারণ হচ্ছে এমনি তো বাইরের রক্ত চলে আসলো, আমার ভিতরের রক্ত আছে, ব্লাড ফ্লো তো বাড়ারই কথা। হ্যাঁ, ফলস হওয়ার কথা বলতেছেন না আপু? আচ্ছা, তাহলে দেখেন আমরা জানি হার্টে ব্লাড ফ্লো হয় কখন, সিস্টল অবস্থায় না ডায়াস্টল অবস্থায়? আমরা জানি হার্ট সার্কুলেশন পায়, হ্যাঁ ডায়াস্টল অবস্থায়, তাই না? ডায়াস্টল অবস্থায় তো সব জায়গায় সিস্টল অবস্থায় ব্লাড সাপ্লাই হচ্ছে, কিন্তু হার্টের ব্লাড সাপ্লাই হয় ডায়াস্টল অবস্থায়। তো এখানে তো দেখেন ডায়াস্টলিক প্রেশার কমে যাচ্ছে, ডায়াস্টলিক ব্লাড কমে যাচ্ছে ডায়াস্টল অবস্থায়, যে পরিমাণ যাওয়ার কথা ডায়াস্টলিক প্রেশার কমে যাওয়ার কারণে, ব্যাক ফ্লো হওয়ার কারণে ওই পরিমাণ রক্ত কিন্তু সাপ্লাই পাবে না। তাহলে এখানে কি ব্লাড ফ্লো বাড়বে? ডায়াস্টলিতে আপনি ঠিক মতো রক্ত রাখতে পারতেছেন না ব্লাড ভেসেলের মধ্যে। তাহলে কি মনে হয়, এখানে কি ব্লাড ফ্লো বাড়ার কথা, মায়োকার্ডিয়াল ব্লাড ফ্লো? কারণ মায়োকার্ডিয়ামে ব্লাড ফ্লো হয় ডায়াস্টলি, ডায়াস্টল অবস্থায়। তো ডায়াস্টল অবস্থায় তো আপনি সামনে বাইরে বের করে দিচ্ছেন, সে আবার ভিতরে ঢুকে পড়তেছে, রক্ত বাইরে বের করতেছেন কিন্তু রিগাজিটেশনের কারণে সে ভিতরে ঢুকে পড়তেছে, তার মানে সাপ্লাইটা ঠিক মতো হবে না। তার মানে এখানে ডিক্রিজ ব্লাড ফ্লো, এটা ট্রু, এটা এটা এখানে ভুল দেওয়া আছে। ডিক্রিজ মায়োকার্ডিয়াল ব্লাড ফ্লো, এটা ট্রু, কারণ মায়োকার্ডিয়ামে ডায়াস্টল অবস্থায় রক্ত সার্কুলেশন হয়, মনে রাখবেন। আর লেফট ভেন্টিকুলার ফেলিওর হতে পারে, এটাই স্বাভাবিক। আমরা বললাম লেফট হার্ট অনেক কাজ করতেছে, হাইপারট্রফি হলো, সর্বোচ্চ চেষ্টা করলো, তখন সে বললো বাবা আমি আর পারতেছি না, তখন লেফট ভেন্টিকুলার ফেলিওর হতে পারে। আর সিস্টোলিক মারমার কেন হবে দেখেন, এখানে আমি দিয়ে দিছি, অ্যাওর্টিক রিগাজিটেশন যখন হয় তখন ওই যে বললাম ফ্রাঙ্ক স্টালিন ল অনুযায়ী অনেক বেশি রক্তের ফ্লো ঘটবে অ্যাওর্টিক বাল্ব দিয়ে, ইনক্রিজ ইন দ্য ব্লাড ফ্লো অ্যাক্রস দ্য অ্যাওর্টিক বাল্ব, দিস মে জেনারেট সিস্টোলিক, যেহেতু সিস্টোল অবস্থা হয় সিস্টোলিক আউট ফ্লো ট্র্যাক্ট মারমার, যেটা অ্যাওর্টিক এরিয়াতে আমরা সবচেয়ে ভালো শুনবো। তাহলে এখানে সিস্টোলিক মারমার পেতে পারি আমরা, তাহলে এটাও ট্রু, আর অ্যাওর্টিক বাল্ব এরিয়া। তাহলে প্রত্যেকটা কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া যায় কেন কেন কেন, এইভাবে বললে কিন্তু সারা জীবন মনে থাকবে একটু একটু করে। তাহলে অ্যাওটিক রিগাজিটেশনের যে সামারি করি, বললাম যেটা এখানে রক্ত আমি বের করার চেষ্টা করতেছি কিন্তু সে ঢুকে পড়তেছে, ঢুকে পড়ার কারণে নর্মালি ডায়াস্টল অবস্থায় যে রক্ত থাকার কথা সার্কুলেশনে সেটাও থাকতেছে না, ডায়াস্টলিক প্রেশার কমে যাচ্ছে। আবার যখন রক্তটা লেফট ভেন্টিকুলার চলে আসলো, তখন অতিরিক্ত রক্ত চলে আসলো লেফট ভেন্টিকুলার। তা আমরা জানি ফ্রাঙ্ক স্টালিন ল অনুযায়ী যখন যত বেশি রক্ত থাকবে তত বেশি ডাইলেশন হবে, তত বেশি লেন্থ অফ দা ভেন্টিকুলার মাসল ফাইবার যত বেশি হবে তত বেশি ফোর্স অফ কন্ট্রাকশন হবে, তত বেশি আউটপুট হবে। তো অ্যাওর্টিক রিগাজিটেশনে স্ট্রোভলিয়াম বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে সিস্টোলিক, আর ডায়াস্টোলিক কমবে, এর জন্য পালস প্রেশার বাড়বে। আর এখানে একটা সিস্টোলিক মারমার পেতে পারেন আপনি, যেহেতু ফ্লো বাড়ে, আর হাইপারট্রফি তো হতেই পারে, লেফট ভেন্টিকুলার ফেলিওর হতেই পারে, আর মায়োকার্ডিয়াল ব্লাড ফ্লো কমবে। কেন কমবে? কারণ এখানে ডায়াস্টোল অবস্থায় রক্তের ফ্লো হওয়ার কথা, সেটা ঠিক মতো ডায়াস্টোলিক প্রেশারই নেই, তাহলে তো হতে পারবে না। নিলে অনেক কিছু আছে, কলাপসিং পালস পাওয়া যায় এখানে, তারপরে যে লো ডায়াস্টোলিক এন্ড ইনক্রিজ পালস প্রেশার, বাউন্ড ইন পেরিফেরাল পালস, অনেকগুলো সাইন আছে, ফিমুরাল ব্রুই আমরা বলি, এই যে দেখেন আর্লি ডায়াস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার, এগুলো পাওয়া যেতে পারে। এখন আসে মাইট্রাল স্টেনসিস, এটা একটু চিন্তা করেন তাহলে আনসার করতে পারবেন। প্রত্যেকটা লাইনে কিন্তু শুধু প্রথমটা হয়তো একটু কষ্ট হবে, যেহেতু এটা একটা সংখ্যার ডিজিট দেওয়া আছে, এটা একটু কষ্ট হতে পারে। বলছে মাইট্রাল ভালভ স্টেনসিস বলতে কি বোঝায়, প্রথম লাইনটা মাইট্রাল ভালভের নর্মালি একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, যদি এটা 2 এর নিচে কমে যায়, 2 সেন্টিমিটার স্কোয়ার যদি কমে যায়, তখন সেটাকে আমরা বলি মাইট্রাল ভালভ স্টেনোসিস। তাহলে দেখবেন আমরা যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পড়ি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণের মধ্যে আমরা মনে রাখি মিতি দিয়ে, বা যে মিতা বা মিতি এভাবে মনে রাখতাম। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণ কি কি ছিল? মিতি, মিতিতে এম দিয়ে কি বলেন, আপনারা বলেন এম দিয়ে কি মাইট্রাল স্টেনোসিস, এম দিয়ে মাইট্রাল স্টেনোসিস, এম আই দিয়ে ইডিওপ্যাথিক, টি দিয়ে কি থাইরোটক্সিকোসিস, এইচ দিয়ে কি হাইপারটেনশন, মিতা, ঠিক আছে? তাহলে এই যে মিতি বা মিটা বা লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এরকম অনেকগুলো যে যেভাবে মনে রাখতে পারেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণ, তাহলে মাইট্রাল স্টেনোসিস ওয়ান অফ দ্য কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সেটা কেন? কারণ মাইট্রাল স্টেনোসিস হলে কি হয় একটু চিন্তা করেন, এবার এবার এই প্রশ্নটা দেখার দরকার একটু ভাবেন, তাহলে আমরা অনেক আনসার পাবো। মাইট্রাল স্টেনোসিস মানে কি? মাইট্রাল ভালভ থাকে হলো লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্টিকুলার মাঝখানে, তো লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্টিকুলার মাঝখানে থাকতেছে মাইট্রাল ভালভ। তো নর্মালি কি হয়, নর্মালি 4টা পালমোনারি ভেইন দুই পাশে দুইটা দুইটা করে, রাইট লাং থেকে দুইটা, লেফট লাং থেকে দুইটা, 4টা পালমোনারি ভেইন হয়ে রক্তটা লেফট এট্রিয়ামে আসে, লেফট এট্রিয়াম থেকে
মাইটাল ভালভ হয়ে রক্তটা লেফট ভেন্ট্রিকুলে যায়, সেখান থেকে পুরো বডিতে রক্ত সার্কুলেশন হয়, এটা আমরা জানি। এখন কোনো কারণে মাইটাল ভালভটা যদি স্টেনোস্ট হয়ে যায়, মাইটাল ভালভের মুখটা যদি ছোট হয়ে যায়, তাহলে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে রক্ত আসতে পারবে না। তো লেফট এট্রিয়াম থেকে যদি লেফট ভেন্ট্রিকুলে রক্ত না আসে, তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে তো সারা দেহে রক্ত সরবরাহ হয়, তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে কি রক্ত সারা দেহে যেতে পারবে? আসতেছেই না, অল্প অল্প আসতেছে। যে পরিমাণ রক্ত 100, নর্মালি 100 যদি আসার কথা, এখন আসতেছে 30 ml মনে করেন। এই রক্ত দিয়ে কি আর কাজ হয়? তাহলে একটা হাইপোটেনশন হবে, রক্ত সার্কুলেশন কমে যাবে, ফেটিক কাজ করবে, টিস্যুগুলো ব্লাড সাপ্লাই ঠিক মতো পাবে না, অক্সিজেন সাপ্লাই ঠিক মতো পাবে না, ফেটিকেবিলিটি, তারপর হাইপোটেনশন, এগুলো ডেভেলপ করে, ব্রেথলেসনেস, এগুলো হতে পারে, লেফট ভেন্টিকুলার ফেলিওর নিয়াস, লেফট হার্ট ফেলিওর হতে পারে। তাহলে বললাম লেফট ভেন্টিকুলার রক্ত আসতেছে না, এটা গেল। এবার বললাম মাইটাল স্টেনোসিস এর কারণে আমার লেফট এট্রিয়াম সর্বোচ্চ চেষ্টা করে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্টিকুলার রক্ত পাঠানোর জন্য, সে সর্বোচ্চ চেষ্টা করবে, সে একদম ডাইলেশন হয়ে যাবে, এত পরিশ্রম করতে 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 লেফট এট্রিয়ামটা বড় হয়ে যেতে পারে, লেফট এট্রিয়াল হাইপারট্রফি হতে পারে। তো লেফট এট্রিয়াম যখন বড় হয়ে যাবে, তাহলে এখানে যে ফাইবার, একটা ফাইবার আর একটা ফাইবার মধ্যে যে নর্মাল যে গ্যাপ, সেটা আর একটু বড় হয়ে যাবে, সেটা যে সার্কিট, ওই যে বললাম এর আগে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এই যে একটা সার্কিট মনে করেন কারেন্টের তার, নর্মালি মনে করেন যে ডিস্টেন্সে থাকার কথা, বড় ডিস্টেন্স হওয়ার কারণে মাঝখানে একটু ফারাক হয়ে যাবে, আলটিমেটলি ইলেকট্রিক্যাল একটা ডিস্টারবেন্স হবে, এটার কারণে এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। আবার যেহেতু লেফট এট্রিয়াম বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা পকেট তৈরি হতে পারে, এই পকেটের এখানেই কিন্তু ঘুরে ঘুরে দেখা যায় এট্রিয়াল একটা রিদম, যে কার্ডিয়াক রিদম আছে, এরকম একটা অ্যাবনর্মাল রিদম তৈরি হতে পারে, এটার কারণে এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। তাহলে মাইটাল স্টেনোসিস এর কারণে এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, মাইটাল স্টেনোসিস এর কারণে লেফট এট্রিয়াল থ্রম্বাস হতে পারে, মাইটাল স্টেনোসিসে হয় 2 cm কমে যাবে, এটা স্বাভাবিক। আর এই যে হাই ভলিউম পালস কেমনে হবে, লেফট ভেন্টিকল থেকে তো রক্তই বের হচ্ছে না, এখানে হাই ভলিউম পালস কেমনে হবে? লো ভলিউম পালস, পালস আছে, ট্যাকিকার্ডি হতে পারে, কিন্তু ভলিউম কম থাকবে, কারণ মাইটাল স্টেনোসিস হওয়ার কারণে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্টিকলে তো রক্তই আসতে পারতেছে না, তার মানে লো ভলিউম পালস পাওয়া যাবে। আর এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, লেফট হার্ট বড় হয়ে যেতে পারে, লেফট এট্রিয়াম বড় হয়ে যেতে পারে, ওই জায়গায় একটা পকেট তৈরি হতে পারে, যেখানে একটা থ্রম্বাস তৈরি হতে পারে। এই থ্রম্বাস আমরা জানি থ্রম্বাসের ফেট হলো এম্বোলাইজেশন, থ্রম্বো এম্বোলিজম বলি আমরা। দেখবেন আমরা ব্রেইনের যতগুলো স্ট্রোক হয় একটাকে বলা হয় কার্ডিএম্বোলিক স্ট্রোক, মানে হলো হার্ট থেকে এম্বোলিজম গিয়ে ব্রেইনে ঝামেলা করলো, স্ট্রোক করলো, এই যে লেফট এট্রিয়াল থ্রম্বাস ওয়ান অফ দ্য কজ। তাহলে এই সবগুলো আমরা পাইলাম। আর এখানে একটা লাইন লিখছে দেখেন, লেফট টু রাইট শান্ট কজেস লেফট টু রাইট শান্ট, এটা মানে আপাত দৃষ্টিতে মনে হবে এটা কি টার্ম ব্যবহার করলো, লেফট টু রাইট শান্ট, আমরা তো শান্ট টার্ম অনেক কিছু পড়ছি, এই শান্টের সাথে মিলে না তো কোনো শান্ট। এটা এটা দিয়ে বোঝানো হচ্ছে, এই যে বললেন যে মাইটাল স্টেনোসিস হলো, মাইটাল ভালভটা ছোট হয়ে গেল, তাহলে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে রক্ত যেতে পারতেছে না, তাহলে লেফট এট্রিয়ামে রক্ত জমতে 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 পিছনের দিকে যাবে, ওই যে ব্যাক ফ্লো করবে, তাহলে ব্যাক ফ্লো করলে প্রথমে কোথায় যাবে? পালমোনারি বেইনে, পালমোনারি বেইন যদি আর সেও যদি আর না পারে তখন কোথায় যাবে? লাংসে, পালমোনারি বেইন হয়ে লাংস এর ক্যাপিলারি হয়ে পালমোনারি আর্টারিতে যাবে, পালমোনারি আর্টারিতে চাপ দিয়ে কি হবে? রাইট হার্ট ফেলিওর হবে, আলটিমেটলি পালমোনারি হাইপারটেনশন হবে, রাইট হার্ট ফেলিওর হবে। তাহলে দেখেন এখানে বলছে লেফট টু রাইট শান্ট, এটাকে বুঝাইছে, আলটিমেটলি বাম পাশের চাপ সবগুলো যায় ডান পাশে, ডান পাশে গিয়ে রাইট হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে পেশেন্ট আমাদের কাছে। এখন আসি আমরা আরেকটা প্রশ্ন, মেসিভ পালমোনারি এম্বোলিজম। ধরো পালমোনারি এম্বোলিজম তিন ধরনের আছে, একটাকে আমরা বলি মেসিভ, আর একটা বলি স্মল মিডিয়াম সাইজ, স্মল গুলো সাইলেন্ট থাকে, অত বেশি সমস্যা করে না তেমন একটা। তো মেসিভ পালমোনারি এম্বোলিজম এমন খারাপ অবস্থা, এটা হওয়ার সাথে সাথে মানে আপনি একটা রোগী আসলো আপনার কাছে, শ্বাসকষ্ট, প্রচন্ড শ্বাসকষ্ট, আপনি দেখছেন আপনি এক্স রে করলেন, অনেক কিছু করলেন, কিন্তু ওখানে ভালো মতো কিছু বুঝতে পারতেছেন না আপনি, তখন দেখা যাবে এটার কথাও চিন্তা করতে হবে যে মেসিভ পালমোনারি এম্বোলিজম হলো কিনা। তো এই ডিজিজটা মেসিভ যখন হয়, পালমোনারি এম্বোলিজম মানে কি জিনিসটা কি, এই যে আমরা জানি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ওখান থেকে বের হয় রাইট পালমোনারি, পালমোনারি ট্রাঙ্কটা বের হয়, রাইট না, পালমোনারি ট্রাঙ্ক বের হয়। তো পালমোনারি ট্রাঙ্কটা রাইট পালমোনারি লেফট পালমোনারি দিয়ে ভাগ হয়। এখন কোনো কারণে একটা অ্যাম্বুলেন্স পালমোনারি ট্রাঙ্ক আটকে দিল, তাহলে পালমোনারি ট্রাঙ্ক আটকে দিলে রাইট এট্রিয়াম হয়ে রাইট ভেন্ট্রিকল রক্ত কিন্তু আর লাংসে যেতে পারলো না। তো লাংসে যেতে না পারলে তার মানে লেফট এট্রিয়ামে লেফট ভেন্ট্রিকুলার রক্তের ফ্লো কমে যাবে। তো এখানে সিভিয়ার হিমোডাইনামিক কম্প্রোমাইজ হয়, মানে রক্তের সার্কুলেশন সিভিয়ারলি ডিস্টারবড হয়, সেজন্য এখানে দেখবেন ঠিক মতো অক্সিজেনেশন হবে না, রক্তই যাচ্ছে না, তাহলে অক্সিজেনেশন কেমনে হবে? এটাকে বলি আমরা সেন্ট্রাল সাইনোসিস। তারপরে এখানে যে ব্যাক ফ্লো হবে, ওই যে আগের মতো কনস্টিটিউটিভ পেরিকার্ডাইটিস যেরকম দেখালাম, তাহলে এখানে ব্যাক ফ্লো হবে, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল হয়ে সামনের পথ বন্ধ, রক্ত সামনে আর যেতে পারতেছে না,
কারণ পালমোনারি ট্রাঙ্কে মনে করেন একটা অ্যাম্বুলেন্স বসে আছে, তাহলে ব্যাক ফ্লো এখানে রেস্ট যা বিপি পাবেন আপনি। তারপরে এখানে ঘন ঘন শ্বাস নেবে রুগী, এরকম ঘন ঘন শ্বাস নেবে, তাহলে ঘন ঘন শ্বাস নিলে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের করে দেবে। কার্বন ডাইঅক্সাইড যদি বেশি বেশি বের করে দেয় তাহলে আমরা জানি অ্যাসিডের পরিমাণ কমে যাবে, অ্যালকালাইসিস হবে, এটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যালকালাইসিস। তাহলে এখানে রেসপিরেটরি অ্যালকালাইসিস হবে। আবার এই যে হঠাৎ করে দেখা যায় যেহেতু রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল হয়ে রক্ত লাংসে যেতে পারতেছে না, আবার লাংস থেকে রক্তটা লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল সারা বডিতে খুব কম পরিমাণ সার্কুলেশন হচ্ছে, ব্রেনে মনে করেন অল্প পরিমাণ রক্ত যাচ্ছে, হঠাৎ করে দেখা যাবে রোগী অজ্ঞান হয়ে গেছে, ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস এরকম হয়ে যেতে পারে, সিঙ্কোপাল অ্যাটাক হতে পারে, এটাকে আমরা বলি সিঙ্কোপ। তাহলে এখানে সবগুলো সেন্ট্রাল সাইনোসিস, রেস্ট ডিবিপি, রেসপিরেটরি অ্যালকালাইসিস হবে, সিঙ্কোপ হবে, ফ্লুরেসি ফ্লুরাল ইফিউশন হতে পারে, এটা এই জায়গায় না, মেসিভ পালমোনারি এম্বোলিজম না, মেসিভ পালমোনারি এম্বোলিজম আপনি কিছু নাও পেতে পারেন, মেইনলি হিমোডাইনামিক কম্প্রোমাইজের ফিচারগুলো পাবেন, এগুলো হয় ফ্লুরেসি হয় স্মল এবং মিডিয়াম পেরিকার্ডিয়াল পালমোনারি এম্বোলিজম। আচ্ছা এখন আসেন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। তো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা আমরা জানি দুই ধরনের অ্যাজমা আমরা বলি, একটাকে আমরা বলি লাইফ থ্রেটেনিং অ্যাজমা আর একটাকে বলি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। প্রথমত আমরা জানি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে হয় সাধারণত সিম্পথেটিক অ্যাক্টিভেশন, এত বেশি অবস্থা খুব অবস্থা খারাপ হয়ে গেলে তখন প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভেশন হয়। তাহলে সিম্পথেটিক অ্যাক্টিভেশন হলে হার্ট রেট বাড়বে, রেসপিরেটরি রেট বাড়বে, তারপর পেশেন্ট আমরা বলি আপনার নাম কি, সে দেখা বলে আমার নাম, এভাবে একটা সেন্টেন্সে সে কমপ্লিট করতে পারবে না। তাহলে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে চারটা ফিচার, একটা হলো ইনএবিলিটি টু কমপ্লিট সেন্টেন্সেস ইন ওয়ান ব্রেথ, রেসপিরেটরি রেট 25 বেশি হবে বা তার সমান বা তার চেয়ে বেশি, হার্ট রেট বাড়বে, পিক এক্সপিরেটরি ফ্লো রেট কমে যাবে, যে পরিমাণ বের করার কথা সে ওই পরিমাণ বের করতে পারবে না, এই চারটা ফিচার হলো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। এরপরে যতগুলো খারাপ খারাপ আছে, কনফিউশন, কমা, হাইপোটেনশন, ব্রাডিকার্ডিয়া এবং স্যাচুরেশন কমে যাওয়া, সবগুলো দেখবেন লাইফ থ্রেটেনিং ফিচার। তাহলে সবার আগে এই চারটা মনে রাখবেন, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা চারটা ফিচার, হার্ট রেট 110 বা তার চেয়ে বেশি, রেসপিরেটরি রেট 25 বা তার চেয়ে বেশি, এক এক ব্রেথে সে একটা কমপ্লিট সেন্টেন্স করতে পারবে না, পিক এক্সপিরেটরি ফ্লো রেট 200 কম হবে। তাহলে এবার দেখি লাইফ থ্রেটেনিং ফিচার, আমি বললাম এখানে প্রথমত সিম্পথেটিক অ্যাক্টিভেশন হয়, শেষে গিয়ে প্যারাসিম্পথেটিক বা ভ্যাগাস স্টিমুলেশন হয়। তাহলে এই যে দেখেন পিক এক্সপিরেটরি রেট এখানে ছিল 33-50, এখানে আরো কমে গেল, আরো খারাপ অবস্থা, 33-এরও কম, স্যাচুরেশন 92 কম হয়ে গেল, পার্শিয়াল ভাষাও কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল। এইখানে একটা জিনিস আছে, একটা ক্লু আছে আপনাদের জন্য, সেটা হলো আমরা জানি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর একটা আছে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর একটা আছে। টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর মানে হলো এখানে শুধুমাত্র হাইপোক্সিয়া আসে, মানে অক্সিজেন কমে গেল, কার্বন ডাইঅক্সাইড বাড়ে নাই, কার্বন ডাইঅক্সাইড নর্মাল আছে, হাইপোক্সিয়া প্লাস নর্মাল কার্বন ডাইঅক্সাইড। এরপর হাইপোক্সিয়া আরো খারাপ অবস্থা হলো, হাইপোক্সিয়া হলো, হাইপার ক্যাপনিও হলো, কার্বন ডাইঅক্সাইড অক্সাইডও থেকে গেল, এটাকে আমরা বলি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। তাহলে টাইপ 1 এ শুধুমাত্র হাইপোক্সিয়া থাকে আর টাইপ 2 তে হাইপোক্সিয়া প্লাস হাইপার ক্যাপনি দুইটা থাকে। তো আমরা তো জানি এখানে তো হাইপোক্সিয়া হচ্ছেই, তার সাথে কার্বন ডাইঅক্সাইড নর্মাল থাকতে পারে, সেটাকে আমরা বললাম টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, আবার কার্বন ডাইঅক্সাইড বাড়তে পারে, সেটাকে আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। তার মানে অ্যাজমাতে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হতে পারে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হতে পারে। আর এই যে সাইনোসিস, এই যে ফিবল রেসপিরেটরি এফোর্ট, ব্রাডিকার্ডিয়া, হাইপোটেনশন, এক্সজেশন, ডেলিরিয়াম, কোমা, তাহলে এখানে ব্রাডিকার্ডিয়া কিন্তু শেষের দিকে, শুরুর দিকে ট্যাকিকার্ডিয়া ছিল, লাস্ট এসে ব্রাডিকার্ডিয়া হয়ে গেল, হাইপোটেনশন হয়ে গেল। এবার আমরা প্রশ্নটা সলভ করি, লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, কোমা ঠিক আছে, সাইনোসিস ঠিক আছে, হাইপোটেনশন হতে পারে ঠিক আছে, তাহলে এটার আনসার আমরা সবাই পারি, স্যাচুরেশন 92% বেশি হলে এর অ্যাজমা আর কি হলো। স্যাচুরেশন আমরা এখন দেখেন না পালস অক্সিমিটার দিয়ে গণ গণ আমরা দেখি যে স্যাচুরেশন কত আছে, তাহলে এখানে স্যাচুরেশন কমে যাবে, 92% কমে যাবে। ট্যাকিকার্ডিয়া আমরা বললাম শেষের দিকে ভ্যাগাল স্টিমুলেশন হয়, তাহলে ব্রাডিকার্ডিয়া হবে। তাহলে এই চারটা একবার আসবে, আবার আসবে, বারবার আসবে, দেখেন অ্যাজমা থেকে এই চারটা না পড়ে যাওয়াটা গুণা হবে এরকম আর কি। প্রত্যেকটা ডিজিজের কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, ইম্পর্টেন্ট টপিক আছে, এই টপিকের আবার ইম্পর্টেন্ট বক্স আছে, এটা পড়ে গেলে কিন্তু ডিপ্লোমা এবং রেসিডেন্সির জন্য এনাফ, অত ডিটেলস অত ডিএফএ পড়ার দরকার নেই, ওই বক্সগুলো পড়বেন যেগুলো সবচেয়ে কমন। এবার আসেন আর একটা জিনিস, টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, এটা আপনাদের জন্য যেটা বলবো ওখানে দেখবেন এত কঠিন ভাবে আসে না, এফসিপিএসসি যেরকম আসে যে টাইপ 1 এ অ্যাকিউট কোনটা, ক্রনিক কোনটা, টাইপ 2 তে অ্যাকিউট কোনটা, ক্রনিক কোনটা, এভাবে কিন্তু আসে না। আপনি প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই দেখবেন, সহজভাবে মনে রাখতে হবে যে টাইপ 1 মানে হলো লাংস রিলেটেড যে কন্ডিশন গুলা সেগুলো হলো টাইপ 1, প্রথমভাবে এভাবে মনে রাখবেন। নর্মাল যে অ্যাজমা সেটা টাইপ 1, নর্মাল অবস্থা, স্বাভাবিক অবস্থা, শান্তশিষ্ট অবস্থা, তখন দেখবেন সবকিছু টাইপ 1 এ থাকে, যখন খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন টাইপ 2 যায়।
তাহলে টাইপ 1 এর নরমাল যদি আমি অ্যাজমা বলি টাইপ 1 এ যাবে, নরমাল সিওপিডি বললে টাইপ 1 এ যাবে। এবার যদি বলি হ্যাঁ অ্যাজমা বেড়ে আমার কাছে আসলো, সিওপিডি বেড়ে আমার কাছে আসলো, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, তখন বুঝতে হবে খুবই খারাপ অবস্থা। হাইপোক্সিয়া তো আছে আছে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, এদেরকে আমরা বলো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। তাহলে টাইপ 1 মনে রাখবেন সকল লাংস রিলেটেড কন্ডিশন, টাইপ 2 কিভাবে মনে রাখবেন লাংস এর বাইরে যত কন্ডিশন আছে সব টাইপ 2 প্লাস অ্যাকিউট কন্ডিশন গুলো, অ্যাকিউট এক্সাজারবেশন গুলো হলো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। তাহলে আমরা এবার কজ গুলো একটু দেখে নিই আগে। এই যে দেখেন টাইপ 1 রেসপিরেটরি সকল লাং রিলেটেড, অ্যাকিউট অ্যাজমা, পালমোনারি এডেমা, নিউমোনিয়া, লোবার কোলাপ্স, নিউমোথোরাক্স, ইআরডিএস, সিম্পল সিওপিডি, সিম্পল অ্যাজমা, অ্যাকিউট অ্যাজমা, এগুলো সব আসলো। আর মনে রাখবেন নিচের তো রাইট টু লেফট শান্ট। এবার টাইপ 2 দেখেন সবগুলো অ্যাকিউট এক্সাজারবেশন, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, তারপর বাকি যতগুলো আছে ড্রাগ এর কারণে, চেস্ট ওয়ালের ডিজিজ এর কারণে, স্লিপ অ্যাপনিয়া, তারপর এখানে মাসলের সমস্যা, হার্টের সমস্যা, লাংস এর বাইরে যতগুলো সব টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এবার প্রশ্ন আমরা সলভ করি, কজেস অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আমরা বললাম টাইপ 1 হলো লাংস রিলেটেড যতগুলো আছে, আর টাইপ 2 হলো অ্যাকিউট এক্সাজারবেশন যেগুলো আছে প্লাস লাংস এর বাইরে চেস্ট ওয়াল, মাসল, এগুলোর যে কজ গুলো আছে। তাহলে এখন দেখেন এখানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, এটা বললাম ARDS, এটা লাং রিলেটেড সরাসরি, এটা টাইপ 1। মাসকুলার ডিস্ট্রফি, মাসল, ড্রাগ, স্লিপ অ্যাপনিয়া, এই তিনটা এখানের সাথে রিলেটেড, নিউমোনিয়া এবং ARDS এগুলো সরাসরি লাংসের সাথে রিলেটেড, এই তিনটা টাইপ 1। আর বললাম যে চেস্ট ওয়ালের, ড্রাগের, মাসলের এরকম যদি সমস্যা থাকে এটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। তাহলে এভাবে কমন সূত্র এভাবে মনে রাখবেন, যতবার আসবেন ইনশাআল্লাহ ততবার পারবেন। আরেকবার দেখবেন আসছে পিছনের দিকে, এই যে, এই যে দেখেন এই যে প্রশ্নটা আবার আসছে, কজেস অফ টাইপ 1 বললাম যে লাংস রিলেটেড কন্ডিশন গুলো থাকবে সরাসরি লাংস রিলেটেড। তাহলে লাং লেখাই আছে, লাং ফাইব্রোসিস, নিউমোনিয়া, পালমোনারি ফাইব্রোসিস সরাসরি উল্লেখ আছে। তাহলে এই তিনটা ডিজিজ হলো এখানে ট্রু। আর এই যে ড্রাগ, চেস্ট ওয়াল ডিফর্মিটি, এগুলো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আবার বলি আমরা যখন রেসপিরেটরি সিস্টেম পড়বো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে একটা হলো টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, এটা অন্যতম ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার এর প্রশ্ন। আর এরপর আরেকটা টপিক বললাম যেটা হলো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, লাইফ থ্রেটনিং ফিচার অফ অ্যাজমা, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে এই দুটো টপিক নিয়ে এখন পর্যন্ত বললাম, ইনশাল্লাহ পারা যাবে যতই কঠিন আসুক না কেন। এবার আসেন টিপিক্যাল এটিপিক্যাল নিউমোনিয়া। টিপিক্যাল এটিপিক্যাল নিউমোনিয়া মানে কি? টিপিক্যাল নিউমোনিয়া হচ্ছে সাধারণত নিউমোনিয়া গুলো আমরা জানি লাংস একটা ইনফেকশন কনসলিডেশন হয়, রেডিওলজিক্যাল একটা শ্যাডো পাই, তো এখানে সাধারণত দেখা যায় লাংস ইনভলভ হয় বেশি, লাংস এর ফিচার গুলো পাওয়া যায় সবচেয়ে বেশি। যেমন ধরুন করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস দিয়ে প্রথমে কিন্তু আমরা কিন্তু দেখেন নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, মাইল্ড ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, নিউমোনিয়া, তারপর ARDS, এরকম লাংস নিয়ে কিন্তু ভাগ করছে। কিন্তু তার মানে মেইন টার্গেট হলো লাং, তো যারা মেইন লাংস এর সিমটম গুলো নিয়ে প্রেজেন্ট করে যেসব নিউমোনিয়া, সেগুলো টিপিক্যাল নিউমোনিয়া, নর্মাল নিউমোনিয়া, মিল আছে নিউমোনিয়া। আর যেগুলো এটিপিক্যাল, দেখা যাচ্ছে সিস্টেমিক ম্যানিফেস্টেশন অনেক বেশি, টিপিক্যাল এসে এটিপিক্যাল ফিচার গুলোই বেশি, সেগুলোকে বলি আমরা এটিপিক্যাল নিউমোনিয়া। এই কারণগুলোর মধ্যে আছে মাইকোপ্লাজমা নিউমোনি, ভাইরাসের মধ্যে আছে এডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস, ক্লামেডিয়া, কক্সিয়ালা, এগুলো হলো এটিপিক্যাল নিউমোনিয়া। তাহলে অল্প মাইকোপ্লাজমা, ওয়াললেস অর্গানিজম যদি বলা হয় মাইকোপ্লাজমা, আরেকটা প্রশ্ন বলে দিলাম ওয়াললেস অর্গানিজম মাইকোপ্লাজমা নিউমোনি, তারপর ক্ল্যামিডিয়া, কক্সিয়ালা, তারপর ভাইরাস, এরা সবগুলো এটিপিক্যাল নিউমোনিয়া করে। তো করোনা ভাইরাস দিয়ে মেইনলি টিপিক্যাল নিউমোনিয়া হয়, এটিপিক্যাল নিউমোনিয়া রেয়ার কিছু কিছু পাওয়া গেছে, পাওয়া যায় নাই তা না, কিছু কিছু পাওয়া গেছে, কিন্তু মেইন টার্গেট হলো লাংস, লাংস এর ফিচার্স গুলো নিয়েই আসছে পেশেন্ট গুলো। তাহলে অর্গানিজম অ্যাসোসিয়েটেড উইথ এটিপিক্যাল নিউমোনিয়া, ক্ল্যামিডিয়া নিউমোনি, ক্ল্যামিডিয়া সিটাসি, তার হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা নর্মাল নর্মাল, তারপর স্টাফোরিয়াস নর্মাল, সার্স কভ-2 এটা দিতে পারেন নাও দিতে পারেন, যেহেতু অল্প পরিমাণ পাওয়া যায় সেজন্য এখানে ফলস দিছে। তাহলে এই দুইটা ক্ল্যামিডিয়া, কক্সিয়ালা, ভাইরাস, মাইকোপ্লাজমা, এগুলো মনে রাখবেন, মাইকোপ্লাজমা, ক্ল্যামিডিয়া, কক্সিয়ালা, ভাইরাস, এটা মনে রাখবেন। হিমোফাইলাস ফলস, হ্যাঁ হ্যাঁ হিমোফাইলাস ফলস, এটা নরমাল, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা একদম নরমাল, আমরা জানি স্টাফোরিয়াস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, তারপর স্ট্রেপটোকক্কাল নিউমোনি, মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হলো স্ট্রেপটোকক্কাল নিউমোনি, এগুলো একদম নরমাল ব্যাপার, মানে নরমালি আমরা শুনে থাকি এই নামগুলো নিউমোনিয়ার সাথে, দেখবেন ক্ল্যামিডিয়া খুব কমই শুনবেন, মাইক্রোপ্লাজমা খুব কমই শুনবেন, এগুলোই এটিপিক্যাল। টাইপ 1 আমরা বলছি। এবার আসেন সিআট, আমরা যখন এন্ডোক্রাইন পড়ে থাকি সিআট, সিআট মানে হলো সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস হরমোন সিক্রেশন। তাহলে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন মানে এডিএস এর যে কাজ তার উল্টা কাজ করবে, অতিরিক্ত কাজ করবে। এডিএস এর ফাংশন কি? এডিএস এর ফাংশন হলো ওয়াটার রিঅ্যাবজর্পশন করা, শুধু ওয়াটার। তাহলে অতিরিক্ত ওয়াটার রিঅ্যাবজর্পশন করার কারণে, এডিএস এর অতিরিক্ত ফাংশনের কারণে অতিরিক্ত ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে,
তাহলে অনেকগুলো ফিচার পাওয়া যায়, এগুলো আমি এখানে আনি নাই, এখানে আসলে কারণটা কি কারণে সিআরট হয়। তাহলে আমরা এটা সিএলডি দিয়ে মনে রাখতে পারি, একটা সিএনএস, আটল লাং, আটল ড্রাগ, সিএলডি, সিএনএস লাং ডিসঅর্ডার ড্রাগ। সিএনএস এর মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কিন্তু গুইলেনবারি সিনড্রোম কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না। তাহলে এই যে সিএনএস এর মধ্যে কি আছে, স্ট্রোক, ব্রেনে যদি একটা ট্রমা হয়, স্ট্রোক হয়, ইনফেকশন হয়, সাইকোসিস হয়, এগুলো সিএনএস। আর লাংসে কি কি আছে, নিউমোনিয়া, টিবি, অবস্থাটিল, অ্যাজমা, সিওপিডি, এগুলো আসবে। আর ড্রাগস এর মধ্যে অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্ট, উরাল, এগুলো আসবে। ইডিওপ্যাথিক আছে, টিউমার আছে। এখন দেখে আমরা কারণ হিসেবে কি কি আছে, কজেস অফ সিআরটিআর আমরা বললাম অ্যাজমা, সিওপিডি আসবে, তাহলে এটা ট্রু। গুইলেনবারি সিনড্রোম এটাও একটা নার্ভাস সিস্টেম ডিজিজ, কিন্তু আপনার কাছে মনে হবে আমরা বলছিলাম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু ওখানে মনে রাখবেন ভাই ওখানে সিএনএস বলছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। তো গুইলেনবারি সিনড্রোম হয় পেরিফেরাল নার্ভের একটা ডিমাইলিনেশন ডিজিজ, ডিমাইলিনেটিং ডিজিজ গুইলেনবারি সিনড্রোম, তাহলে এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিজিজ, এটা আসবে না। তাহলে সিএলডি, সি দিয়ে হলো সিএনএস, সিএনএস এ কি কি হতে পারে, সিএনএস এ টিউমার হতে পারে, স্ট্রোক হতে পারে, ট্রমা হতে পারে। লাংস এ কি বললাম, টিবি হতে পারে, অ্যাজমা হতে পারে, সিওপিডি হতে পারে। আর ডি দিয়ে বললাম ড্রাগ, তাহলে এখানে কারোর মধ্যে সিওপিডি মিলে আছে, তারপর বাকিগুলো একটু মিল নেই, তাহলে সিআর এর কারণ বাকিগুলো না, সিএলডি এবার মনে রাখবেন, সাথে ট্রমা, ইডিওপ্যাথি। এখন আসেন হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া। তো আমরা কেন হাইপারক্যালেমিয়া সে কারণগুলো একটু চিন্তা করলে ইনশাল্লাহ পারবো। আসেন আমরা একটা একটা ধরি কেন কোনটা নয়। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আমরা জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কোন হরমোনটা বের হয়, কোন হরমোন সিক্রেশন হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, অ্যালডোস্টেরন। হ্যাঁ, অ্যালডোস্টেরন আসে, তারপর অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আমরা জানি অ্যাড্রেনাল কর্টেক্স আছে, অ্যাড্রেনাল মেডুলা আছে, তাই না? হ্যাঁ, ভেরি গুড। তো অ্যাড্রেনাল মেডুলার টিউমার কে বলা হয় কি বলা হয় বলেন তো, এটা একটা প্রশ্ন। থিওক্রোমোসাইটোমা, ভেরি গুড, থিওক্রোমোসাইটোমা। আমরা জানি অ্যাড্রেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলো পাবো আমরা, তাহলে থিওক্রোমোসাইটোমা হলে সিম্পথেটিক এর যে অতিরিক্ত কাজ এগুলো পাওয়া যাবে। আর এদিকে অ্যাড্রেনাল কর্টেক্স, কর্টেক্স এর জিএফআর, জুনা গ্লোমেরুলোসা, জুনা ফেসিকুলাটা, জুনা রেটিকুলাটা, এই তিনটা। এর মধ্যে জুনা গ্লোমেরুলোসা থেকে আসে মিনিমাল কর্টিকাল, ভেরি গুড, ভেরি গুড। আর ফেসিকুলাটা থেকে কি আসে, গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। হ্যাঁ, রেটিকুলারিস থেকে কি আছে, সেক্স এন্ড্রোজেন গুলা। এই যে জিএফআর, এই তিনটা হরমোন, এই তিনটা লেয়ারের যে হরমোন, এটা কিন্তু আমি এন্ডোক্রাইনোলজির আরেকটা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এই যে এই তিনটা লেয়ারের যে হরমোন, এগুলো সবগুলাই দেখবেন এই তিনটা লেয়ারের সব হরমোনই হলো স্টেরয়েড হরমোন। পরীক্ষায় কিন্তু ইনভেরিয়েবলি আসে, রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায়, যে নিচের কোনটা স্টেরয়েড হরমোন, এরকম কিন্তু প্রশ্ন হরদম পাওয়া যায়, স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন, এই যে অ্যাড্রেনাল কর্টেক্সের যতগুলো হরমোন আছে সবগুলো কিন্তু স্টেরয়েড হরমোন, এটা মাথায় রাখবেন। এখন আমরা পড়তেছিলাম হাইপারক্যালেমিয়ার কারণ। এই যে হাইপারক্যালেমিয়ার অনেকগুলো কারণ আছে, একটা আসেন একটা একটা ধরি। প্রথম আসেন নিচেরটা, ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক অ্যাস্টেনোসিস। সহজভাবে বললে আমরা যেটা আমাদের বয়স, যেটা আমরা বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এখানে কি হয়, এখানে বমি হয় পেশেন্টের, বাচ্চাদের ক্ষেত্রে বমি হবে, এটা স্বাভাবিক। তাহলে বমি হলে কি কি বের হয়ে যায়, এখানে সোডিয়াম বের হয়ে যাবে, পটাশিয়াম বের হয়ে যাবে, হ্যাঁ আর কি বের হবে, অ্যাসিড বের হয়ে যাবে। তাহলে এখানে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি পাওয়া যায়, অ্যাসিড বেস ইমব্যালেন্স কি পাওয়া যায় বলা হয়, তাহলে আমরা বলি হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রেমিয়া, তারপর কি পাবেন, মেটাবলিক কি পাবেন, ভেরি গুড, মেটাবলিক অ্যালকালোসিস। কিন্তু পসিবল কিন্তু উল্টা পাবো, এই জন্য আমরা এটাকে বলি প্যারাডক্সিক্যাল অ্যাসিডোরিয়া। নরমালি আপনার বডিতে যদি অ্যালকালোসিস হয় তাহলে অ্যালকালাইন ইউরিন হওয়ার কথা, অ্যাসিডোসিস হলে অ্যাসিডিক ইউরিন হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যায় উল্টা হয়, মানে মেটাবলিক অ্যালকালোসিস কিন্তু অ্যাসিডিক ইউরিন, এটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল অ্যাসিডোরিয়া। তাহলে এটা আরেকটা প্রশ্ন যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে অথবা ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক অ্যাস্টেনোসিস, এইসব ডিজিজ গুলোতে মেটাবলিক ডিসঅর্ডার কি হয়, হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, আর বললাম প্যারাডক্সিক্যাল অ্যাসিডোরিয়া। তাহলে এখানে এটা আসবেন, এটা হাইপোক্যালেমিয়া করবে, এটা হাইপোক্যালেমিয়া। এবার আসেন ক্রনিক রেনাল ফেলোর। তাহলে আমরা জানি আমাদের রেনাল যে টিউবুল গুলো আছে, এই টিউবুল গুলাতে কাজ করে কারা কারা, এই যে অ্যালডোস্টেরন, আমরা জানি অ্যালডোস্টেরন কাজ করে ডিস্টাল কমপ্লেট টিউবুল, কালেকটিন টিউবুল, কালেকটিন ডাক্ট। তখন তাহলে অ্যালডোস্টেরনের ফাংশন কি ছিল, তিনটা ফাংশন মনে রাখতে হবে, আমি একসাথে কিন্তু ফিজিওলজিও বলতেছি, তিনটা ফাংশন মনে রাখতে হবে মিনিমাম।
সেটা হলো অ্যালডোস্টন সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে দুইটাকে স্যাক্রিফাইস করার মাধ্যমে। কাকে কাকে স্যাক্রিফাইস করে? সে হাইড্রোজেন আয়নকে স্যাক্রিফাইস করে, তার মানে হাইড্রোজেন আয়ন বের করে দেয় আর হলো পটাশিয়ামকে বের করে দেয়। তাহলে অ্যালডোস্টন নর্মালি সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন করে আর পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন বের করে দেয়, তার মানে সে নর্মালি হাইপোক্যালিমিয়া করে। অ্যালডোস্টন যদি বাড়ে, যে ডিজিজটা হবে আমরা বলি কর্ন সিনড্রোম, এই ডিজিজে আপনি হাইপোক্যালিমিয়া পাবেন। তাহলে এখানে বলতেছে ক্রনিক রেনাল ফেলিওর, তাহলে যেসব পেশেন্টের আমরা দেখবেন, আমরা বলি যে ডায়ালাইসিস এর ইন্ডিকেশন কি, একটা সিকিডি পেশেন্ট আসলেই কিন্তু আমরা পটাশিয়াম লেভেল বলি, একটা নির্দিষ্ট লেভেলের বেশি হলেই আমরা বলি এটা ডায়ালাইসিস লাগে। তো এটা যদি কিছু মনে নাও থাকে, আপনি ক্রনিক রেনাল ফেলিওর, অ্যাকিউট রেনাল ফেলিওর দুইটাতে কিন্তু হাইপারক্যালেমিয়া রোগী আমাদের কাছে আসে। ওটা দিয়েই আমরা চিন্তা করি কি কি ঘটনা ঘটতেছে, ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো দেখি, পটাশিয়াম লেভেল দেখি। তাহলে ক্রনিক রেনাল ফেলিওর এগুলো ঠিক মতো কাজ, তারপরে এখানে হাইপারক্যালেমিয়া হবে, এটা এমনি মনে থাকবে। এবার আসেন ডায়ারেটিস গুলা, ফ্রুসামাইট। ফ্রুসামাইট দেখবেন কাজ হলো সোডিয়ামকে ধরে রাখা, সোডিয়ামকে ই করা। এই ড্রাগ গুলো মেইনলি যেটা করে, আস্তে আস্তে আমরা তো পানি বের করে দেবো আমাদের টার্গেট, সে সোডিয়াম বের করে দিতে পারে, পটাশিয়াম বের করে দিতে পারে, এগুলো সবগুলো বের করে দেয়। ইলেকট্রোলাইট গুলা একটা চ্যানেলকে সে অফ করে দেয়, আমরা জানি ফ্রুসামাইট সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল, এরকম চ্যানেলটাকে ব্লক করে। তাহলে দেখা যায় সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারে না, পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারে না, ওই চ্যানেলটা ব্লক করার কারণে বের হয়ে যায়। তাহলে এখানে হাইপোক্যালেমিয়া হবে, হাইপারক্যালেমিয়া না, তাহলে ফ্রুসামাইট বাদ। এখন আসেন রেনাল টিবুলার অ্যাসিডোসিস, এটা দেখবেন প্রায় আসবে, এটা একটু বিদগুটে বিদগুটে মনে হবে। আমরা জানি তিন ধরনের রেনাল টিবুলার অ্যাসিডোসিস আছে, একটা হলো টাইপ 1, টাইপ 2 আর একটা টাইপ 4। শুধু মনে রাখেন টাইপ 1 এবং টাইপ 2 তে হাইপোক্যালেমিয়া হয়, টাইপ 4 যেটা সেটাতে হাইপারক্যালেমিয়া হয়। কেন হাইপারক্যালেমিয়া হয় সেটারও ব্যাখ্যা আছে। এই যে দেখেন টাইপ 4 এ কি হয়, এত কিছু মনে না থাকলে মনে রাখবেন টাইপ 4 এ অ্যালডোস্টনটা ঠিক মতো কাজ করতে পারে না। এতক্ষণ ধরে আমরা বললাম যে অ্যালডোস্টন কাজ করলে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন বের হয়ে যায়। তো যখন অ্যালডোস্টনটা কাজ করতে না পারে, অ্যালডোস্টন কাজ করতে না পারলে কি হবে, সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন ঠিক মতো হবে না, পটাশিয়ামও বের হবে না, হাইড্রোজেন আয়নও বের হবে না, তার মানে পটাশিয়াম থেকে যাবে, এই যে হাইপারক্যালেমিয়া হবে। যে দেখেন ডিক্রিজ হাইড্রোজেন আয়ন এন্ড পটাশিয়াম সিক্রেশন, প্লাজমা বিল্ড আপ অফ হাইড্রোজেন আয়ন এন্ড পটাশিয়াম, এটাকে আমরা বলি হাইপারক্যালেমিয়া। তাহলে টাইপ 4 বা এই যে ডিস্টাল রেনাল টিবুলার অ্যাসিডোসিস, এখানে হাইপারক্যালেমিয়া হয়, আর টাইপ 1 এবং টাইপ 2 তে হাইপোক্যালেমিয়া হয়। তাহলে আমরা মোটামুটি কারণগুলো দেখলাম। এখন আসেন হাইপোক্যালসিমিয়া, তো হাইপোক্যালসিমিয়ার কারণগুলো দেখবেন, প্রত্যেকটা জিনিস আপনি বুঝে বুঝে পড়তে পারবেন। কিভাবে ক্যালসিয়াম রেগুলেট করে তিনটা মেইন হরমোন আমরা জানি, কি কি আছে বলুন তো? ক্যালসিয়াম রেগুলেটরি হরমোন, ক্যালসিয়াম হোমিওস্টেসিস মেইনটেইন করে, তিনটা তিনটা নাম বলতে হবে ইম্পর্টেন্ট। প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন, ভিটামিন ডি। ভেরি গুড, প্যারাথরমোন, ক্যালসিটোনিন, ভিটামিন ডি। তো এর মধ্যে তাহলে প্যারাথরমোনের কাজ হলো ক্যালসিয়ামকে, ক্যালসিয়াম লেভেল বাড়ানো, ফসফেট লেভেল কমানো, আর ভিটামিন ডি ক্যালসিয়াম বাড়ায়, ফসফেটও বাড়ায়, আর আরেকটা কি আছে, ক্যালসিটোনিন টিউন করে, সবকিছু কমায় দেয়। তাহলে ক্যালসিটোনিন ক্যালসিয়ামও কমায়, ফসফেটও কমায়। তাহলে এখন দেখেন হাইপোক্যালসিমিয়া হতে হলে তাহলে প্যারাথরমোনও কমতে হবে যেহেতু সে ক্যালসিয়াম লেভেল বাড়ায়, ভিটামিন ডিও কমতে হবে যেহেতু সে ক্যালসিয়াম লেভেল বাড়ায়। তাহলে আমরা দেখি অপশনের মধ্যে আছে কিনা, এই যে দেখেন হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, তার মানে প্যারাথরমোন কমে গেছে। আবার এই যে বললেন যে ভিটামিন ডি, ভিটামিন ডিও কিন্তু ক্যালসিয়াম লেভেল বাড়ায়। তাহলে ভিটামিন ডি যদি অভাব ডেফিসিয়েন্সি হয়, এরপরে আসেন অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি কোথায় তৈরি হয়, কিডনিতে তৈরি হয়। তাহলে কিডনিতে যদি ফাংশন করতে না পারে তাহলে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হবে না, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি না হলে ক্যালসিয়াম লেভেল কমে যাবে। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্রনিক রেনাল ফেলিওর, হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম আমরা জানলাম। এখন আসেন কর্ন সিনড্রোম, বা এটা যদি ভুলেও যে আমরা মনে রাখবো এরকম যে দেখবেন অনেক সময় আমাদের কাছে রুগী আসে, কিছু ইয়াং লেডি আসে প্রায় সময় যে শ্বাসকষ্ট নিয়ে, প্রচুর শ্বাসকষ্ট নিয়ে, শ্বাসকষ্ট এত বেশি হয়, মানে এসসিআর যেগুলো আমরা বলি এসসিআর হিস্টেরিক্যাল কনভার্সন ডিজিজ গুলা, হিস্টেরিয়া নিয়ে আসে, এগুলো দেখবেন অতিরিক্ত শ্বাস নেয়। অতিরিক্ত শ্বাস নেওয়ার কারণে দেখা যায় আমাদের কাছে কমপ্লেন করে বেড়ে গেলে যে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, তখন আমরা কি করি একটা ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দিই। তার মানে এসসিআর এর পেশেন্ট যারা ঘন ঘন শ্বাস নেয়, যাদের রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, যেহেতু বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এই যে দেখেন অ্যালকালোসিস একটা কারণ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালসিয়াম দিই, তার মানে হাইপোক্যালসিমিয়া হয়, এভাবে মনে রাখবেন। তাহলে অ্যালকালোসিস যদি হয়, রেসপিরেটরি অ্যালকালোসিস যদি হয়, হাইপারভেন্টিলেশন যদি হয়, ঘন ঘন যদি শ্বাস নেওয়া হয়, তখন আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই, তাহলে হাইপোক্যালসিমিয়ার একটা কারণ। এখন আসেন অ্যালবুমিন,
আমরা জানি আমাদের ক্যালসিয়াম দুই ভাগে ভাগ করি আমরা, একটা হলো অ্যালবুমিন বাউন্ড, আর একটা হলো অ্যালবুমিন নন অ্যালবুমিন বাউন্ড বা ফ্রি ফর্ম বলি আমরা, ফ্রি ক্যালসিয়াম আর একটা হলো বাউন্ড ক্যালসিয়াম, 50-50 বলা যায়। তাহলে টোটাল ক্যালসিয়াম যদি আমরা চিন্তা করি, টোটাল ক্যালসিয়াম হলো ফ্রি ক্যালসিয়াম প্লাস বাউন্ড ক্যালসিয়াম নিয়ে। এখন কারো যদি অ্যালবুমিন কমে যায় তাহলে বাউন্ড ক্যালসিয়াম কমে যাবে, কারণ ফ্রি ফর্মটা সবসময় ফিক্স থাকে। মনে করুন 100টার মধ্যে 50টা ফ্রি আর 50টা বাউন্ড ফর্ম, তাহলে 50টা ফ্রি তো থাকতেছেই আর 50টা যে বাউন্ড ফর্ম এটা কমে যাবে অ্যালবুমিন কমে যাওয়ার কারণে, তার মানে টোটাল ক্যালসিয়াম কিন্তু কমে যাবে। তাহলে এটা একটা হাইপোক্যালসিমিয়ার কারণ। তাহলে যেসব ডিজিজে অ্যালবুমিন কমে যাবে, যেমন সিএলডি, এসব ডিজিজে হাইপোক্যালসিমিয়া হতে পারে। এখন আমরা দেখি তো আমাদের, আচ্ছা আর ড্রাগের মধ্যে দেখেন খুবই ইম্পর্টেন্ট দুইটা লাইন বলবো। একটু আগে বললাম যে লুপ ডায়ারেটিস এবং টাইজার ডায়ারেটিস দুইটাই কিন্তু হাইপোনেট্রিমিয়া করে, হাইপোক্যালেমিয়া করে, হাইপোভলিমিয়া করে। পার্থক্য দুই জায়গায় ছিল। লুপ ডায়ারেটিস কি করে, ক্যালসিয়ামকে বের করে দেয়, তার মানে হাইপোক্যালসিমিয়া করে লুপ ডায়ারেটিস, ক্যালসিয়াম বের করে দিচ্ছে বেশি বেশি। আর টাইজার ডায়ারেটিস হাইপারক্যালসিমিয়া করে। এই দুইটা মনে রাখবেন, লুপ ডায়ারেটিস 0-0, এই যে 0-0 মানে কমায় যায়, এবার মনে রাখবেন 0-0 মানে হাইপো, হাইপো করা হলো লুপ ডায়ারেটিস, আর টাইজার উল্টা। তাহলে লুপ দুইটা 0 আছে, 0 মানে কমায় দেওয়া, তার মানে সে হাইপোক্যালসিমিয়া করে, আর টাইজাইট হাইপারক্যালসিমিয়া করে। এবার আমরা দেখি প্রশ্ন, টিপিক্যাল কজেস অফ হাইপোক্যালসিমিয়া আর ডায়াবেটিস ইনসিপিডাস, এটার সাথে কোনো সম্পর্কই নাই। হেপাটোসেলুলার ফেলিওর, ওই যে একটু আগে বললাম লিভারের সমস্যা হলে অ্যালবুমিন তৈরি হবে না, তখনও হতে পারে, তার মানে হেপাটোসেলুলার ফেলিওরে হাইপো অ্যালবুমিনেমিয়ার কারণে হাইপোক্যালসিমিয়া হতে পারে। ক্রনিক রেনাল ফেলিওর, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হবে না, তাহলে হাইপোক্যালসিমিয়া হতে পারে। তারপর আসেন ডায়ারেটিক্স, ডায়ারেটিসের ক্ষেত্রে একটু আগে বললাম সকল ডায়ারেটিস না, লুপ ডায়ারেটিস হাইপোক্যালসিমিয়া করে আর টাইজার ডায়ারেটিস হাইপারক্যালসিমিয়া করে। তাহলে সবগুলো কারণ আমরা মোটামুটি জানলাম, ইনশাল্লাহ এরপরে আসলে আমরা পারবো। এখন আসেন ইসিজি চেঞ্জেস ইন হাইপোক্যালসিমিয়া। তো হাইপোক্যালসিমিয়া কিন্তু এখানে কিট ইন্টারভাল দেখেন, এই যে এটা পি কিউআরএস টি, পি কিউআরএস টি, আর এখানে নর্মালটা দেখেন পি কিউআরএস টি। তাহলে যে কিউআরএস এবং টি কমপ্লেক্স, এই যে মাঝখানে যে দূরত্ব এটাকে আমরা বলি কিউটি, কিউটি ইন্টারভাল। তাহলে যে কিউআরএস কিউ থেকে টি পর্যন্ত এটা হলো কিউটি ইন্টারভাল। তাহলে এখানে দেখেন কিউটি ইন্টারভালটা অনেক বড় হয়ে গেছে, কিউটি ইন্টারভাল এখানে দেখেন কিউ এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিউটি ইন্টারভাল অনেক বড় হয়ে গেছে, তাহলে প্রলং কিউটি ইন্টারভাল। তো কিউটি ইন্টারভাল যেখানে বড় হবে সেখানে এস টি সেগমেন্টও বড় হতে পারে একসাথে, তো তারা এই যে কিউ থেকে টি পর্যন্ত এস টি সেগমেন্টও এর মধ্যেই আছে। তাহলে প্রলংগেশন অফ দ্য কিউটি ইন্টারভাল, দ্যাট মিন্স এস টি সেগমেন্ট পোর্শন ইজ টিপিক্যাল অফ হাইপোক্যালসিমিয়া। আর হাইপারক্যালসিমিয়াতে কি হয়, ছোট হয়, তাহলে এখানে ছোট হয়, হাইপোতে নাম ছোট কিন্তু কাজ হয় বড়, মানে প্রলং হয়, আর হাইপারে শর্ট হয়। তাহলে এখন দেখি অপশনটা কি ছিল, ইসিজি চেঞ্জেস ইন হাইপোক্যালসিমিয়া, আমরা শুধু কিউটি ইন্টারভাল আগে খুঁজবো, এই যে প্রলং কিউটি ইন্টারভাল, প্রলং কিউটি ইন্টারভাল, এই যে এসটি সেগমেন্ট প্রলংগেশন, এই যে বললাম তাহলে এই দুইটা চেঞ্জ, প্রলং কিউটি ইন্টারভাল, এসটি সেগমেন্ট প্রলংগেশন। তাহলে হাইপারক্যালসিমিয়া যদি বলা হয় তাহলে শর্ট হবে, উল্টা হবে, দুইটাই উল্টে যাবে। আচ্ছা এটা খুবই সুন্দর প্রশ্ন, ইজি প্রশ্ন, আমরা পারবো। হিমোগ্লোবিন A1C, এটা দিয়ে আমরা কি দেখি, হিমোগ্লোবিন A1C বলছে কিন্তু, বলেন তো আনসার কি হবে, আপনারা বলেন, গ্লাইসেমিক কন্ট্রোল, ভেরি গুড, গ্লাইসেমিক কন্ট্রোল। আর আরো দেখেন ডায়াবেটিস মেলাইটিস, ভেরি গুড, তাহলে এটা খুবই সহজ প্রশ্ন, সবাই পারি আমরা। থ্যালাসেমিয়া চলে আসছে এই জায়গায়, তাহলে থ্যালাসেমিয়াতে কি হতো, কি হওয়া উচিত ছিল, অপশনটা কি হতো এই জায়গায়, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস, ভেরি গুড, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস। এখানে আমরা ওই যে হিমোগ্লোবিন F, হিমোগ্লোবিন A, হিমোগ্লোবিন A2, এদের একটা রিলেশন আছে থ্যালাসেমিয়াতে, হিমোগ্লোবিন F বাড়বে, ফিটাল হিমোগ্লোবিন বাড়বে, অ্যাডাল্ট হিমোগ্লোবিন কমে যাবে, এগুলো এখানে আসার কথা ছিল। তো এর নাম দেখে মনে হবে যেন থ্যালাসেমিয়ার সাথে রিলেটেড, কারণ মাথা ওই সময় এত গরম থাকে, উল্টাপাল্টা কিন্তু দাগে আসাটা অস্বাভাবিক কিছু না। এটা দেখেন মাল্টি নোডুলার থাইরোটক্সিকোসিস, দুইটা জিনিস আছে, একটা হলো থাইরোটক্সিকোসিস মানে হলো হাইপার থাইরয়েড একটা ফাংশন, মানে থাইরয়েডের অ্যাক্টিভিটি বেড়ে গেলে সেটাকে আমরা থাইরোটক্সিকোসিস বলি। এটার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা আছে আমাদের গ্রেভস ডিজিজ, যেখানে হয় ডিফিউজ গয়টার, মানে একটা ছোট 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 টিউমারের মতো বিভিন্ন, এরকম না মাল্টি নোডুলার না, একদম ডিফিউজ গয়টার, এটা হলো গ্রেভস ডিজিজ। আর একটা আছে মাল্টি নোডুলার গয়টার, এটাও কিন্তু থাইরোটক্সিকোসিস নিয়ে আসতে পারে, অ্যাডেনোমাও কিন্তু থাইরোটক্সিকোসিস নিয়ে আসতে পারে। তো এখন এখন পার্থক্যটা কি তাহলে দুইটার মধ্যে, তো গ্রেভস ডিজিজে কতগুলো স্পেশাল ইম্পর্টেন্ট যেগুলো অন্যগুলোতে পাওয়া যায় না, এই ডিজিজ গুলো নিয়ে আসে। আমরা যদি হলমার্ক অফ গ্রেভস ডিজিজ যদি বলি, আমরা আমরা বলতাম এক্সোপ্থ্যালমাস, যে চোখ বের হয়ে আসা, তারপরে আরো অনেকগুলো আছে, এই যে দেখেন লিড ল্যাক, লিড ডিট্রাকশন, সব জায়গায় হতে পারে, সব থাইরোটক্সিকোসিস হতে পারে লিড ল্যাক, লিড ডিট্রাকশন, কিন্তু চোখ রিলেটেড যেগুলো আছে সবগুলো দেখবেন গ্রেভস ডিজিজের সাথে রিলেটেড, শুধু গ্রেভস ডিজিজে হয়। এই যে এটাই ডেভিডসন লেখা আছে, অল কজ অফ থাইরোটক্সিকোসিস ক্যান কজ
লিড রিট্রাকশন লিড ল্যাগ এই দুইটা করতে পারো সকল কারণ কিন্তু শুধুমাত্র গ্রেভস ডিজিজ কজেস আদার ফিচার অফ অপ্থ্যালমোপ্যাথি অপ্থ্যালমোপ্যাথি বলার সাথে সাথে বাকি যতগুলো আছে চোখ রিলেটেড সব চলে আসবে পেরিঅরবিটাল ইডেমা কনজাংটিভাল ইরিটেশন একজুপথ্যালমাস ডিপ্লোপিয়া সবগুলো কিন্তু শুধুমাত্র গ্রেভস ডিজিজ করবে আর শুধু লিড ল্যাগ লিড রিট্রাকশন এটা যে কোনো কারণে হতে পারে তাহলে আবার প্রশ্নটা দেখি আমরা আই সাইন অফ মাল্টিনোডুলার থাইরয়েডক্সিস তাহলে বলেন আপনারা এখানে কোনটা হবে বাকিগুলো নয় কেন লিড ল্যাগ লিড রিট্রাকশন ভেরি গুড এই দুইটা হবে বাকিগুলো নয় কেন এগুলো কোথায় হবে এগুলো আপনার গ্রেভস ডিজিজ হবে গ্রেভস ডিজিজ হবে ভেরি গুড বাকিগুলো আচ্ছা এবার আরেকটা সুন্দর প্রশ্ন বুঝবেন আর আনসার করবেন এখন বলার দরকার নেই আগে বুঝে নেন ফিওক্রোমোসাইটোমা একটু আগে বলছিলাম যে ফিওক্রোমোসাইটোমা হলো অ্যাডেনাল মেডুলার একটা টিউমার আর অ্যাডেনাল মেডুলা থেকে কি আসে এই যে সিম্পথেটিক জিনিসগুলো আসে অ্যাডেনাল মেডুলা তার মানে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ডোপামিন বলতে পারেন সহজভাবে মনে রাখবেন সিম্পথেটিক অ্যাক্টিভিটি তো নর্মালি সিম্পথেটিক এর ফাংশন কি সিম্পথেটিক এর নর্মাল কাজ হলো বেসো কনস্ট্রিকশন করা ব্লাড প্রেশার বাড়ানো সিম্পথেটিক এর নর্মাল কাজ সিম্পথেটিক এর নর্মাল কাজ হলো যে আপনি একটা সাপ দেখে ভয়ে পালাচ্ছেন তখন আপনি কি তখন আপনি পায়খানা প্রস্রাবের কথা খেয়াল থাকবেন আপনি তখন আপনার কনস্টিপেশন হবে ব্লাড আর মিক্সুরেশন হবে না তখন আপনার এই যে এই অবস্থা তারপর ওই সময় আপনি ঘন ঘন শ্বাস নেবেন এই সব জিনিসগুলো সিম্পথেটিকের সাথে রিলেটেড এখন ফিওক্রোমোসাইটোমা একটা অ্যাডেনাল মেডুলার টিউমার তাহলে এখানে দেখেন হার্ট রেট বাড়বে যেহেতু আমরা জানি সিম্পথেটিকের হার্ট রেট বাড়ে প্যারাসিম্পথেটিকে কম যখন আপনি ভয়ে পালাচ্ছেন বুক ধরফর করবে অ্যাংজাইটির কাজ করবে বুক ধরফর করবে এই যে পালপিটেশন এই ফিওক্রোমোসাইটোমা নিউমোনিক দিয়ে মনে করেন পি দিয়ে পালপিটেশন এইচ দিয়ে হেডেক হেডেক কেন হবে এই যে ব্লাড প্রেশার বাড়তেছে এখানে হেডেক হবে আবার এপিসোডিক সোয়েটিং সোয়েটিং কেন হবে কারণ আমরা জানি আমরা যখন পড়ছিলাম যে কোলিনার্জিক আর অ্যাডেনার্জিক বা আমরা বলি প্রি গ্যাংলিয়নিক পোস্ট গ্যাংলিয়নিক কোন ফাইবার থেকে কোন নিউরো ট্রান্সমিটার বের হয় এরকম একটা প্রশ্ন আসে রেসিডেন্সি এবং ডিপ্লোমা দুইটাতেই আসে তো আমরা জানি প্যারাসিম্পেথেটিক এর ক্ষেত্রে প্রি গ্যাংলিনিক পোস্ট গ্যাংলিনিক দুইটাতেই অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় আর সিম্পেথেটিক এর ক্ষেত্রে প্রি গ্যাংলিনিক অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় কিন্তু পোস্ট গ্যাংলিনিক নরঅ্যাড্রেনালিন রিলিজ হয় একটা ব্যতিক্রম ছিল যে পোস্ট গ্যাংলিনিক সিম্পেথেটিক কিন্তু এখান থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় কোনটা বলেন তো পোস্ট গ্যাংলিনিক কিন্তু অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় নরমালি নরঅ্যাড্রেনালিন রিলিজ হওয়ার কথা সিম্পেথেটিক নার্ভ এন্ডিং কিন্তু একটা ব্যতিক্রম ছিল এখানে কিন্তু দেওয়া আছে কিন্তু একদম পরে জিনিস বেশি হয় দেখেন ঘাম বের হয় বেশি হ্যাঁ সোয়েট গ্ল্যান্ডে যেটা সাপ্লাই দেয় সেটা ব্যতিক্রম ছিল ওগুলো মনে রাখতে হবে ভাই প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট যা যা বলছি একটার সাথে আরেকটা মিলে দিচ্ছি যখন যেখানে মনে রাখবেন ইনশাল্লাহ একটু ক্যাচ করার চেষ্টা করেন মাথায় থাকবে ওখানে কি আনসার করতে পারবেন এইটাও আরেকটা প্রশ্ন কিন্তু এন্ডোক্রাইনোলজি বা নার্ভাস সিস্টেম যখন পড়াছিলাম তখন এটা পড়াছিলাম আমি তাহলে ফিওক্রোমোসাইটোমা পালপিটেশন কেন হবে ওই যে বললাম সিম্পথেটিক হার্ট রেট বাড়ে হেডেক কেন হবে ওই যে বললাম হাইপারটেনশন হয় আর এপিজেটিক সোয়েটিং এরও ব্যাখ্যা দিলাম আরও আসেন ব্যাখ্যা নেন আরও এখানে অ্যাবডোমিনাল পেইন হতে পারে কারণ আমরা জানি অ্যাডেনাল মেডুলার যে টিউমার এটা তো পেটের মধ্যেই এখন এটার মধ্যে যদি কোনো কারণে হিমোরেজ হয় টিউমারের মধ্যে আমরা জানি হিমোরেজ হতে পারে ইনফেকশন হতে পারে তখন দেখবেন ফিওক্রোমোসাইটোমা অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে নোশিয়া ভমিটিং নিয়ে আসতে পারে তাহলে এখানে কি পাওয়া যায় এই যে হাইপারটেনশন প্যারক্সিসমাল কেন প্যারক্সিসমাল প্যারক্সিসমাল এই কারণে আমরা জানি এই যে হরমোনগুলো এই যে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এরা কিন্তু একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময় একটু কম বেশি রিলিজ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য দেখা যাবে সিমটম গুলো কিন্তু একবার বাড়তেছে একবার একটু কমতেছে হঠাৎ হয় যখন একটু ডিসচার্জ বাড়লো তখন একটু বেশি হলো আবার কমে গেলো তাহলে প্যারক্সিসমাল হাইপারটেনশন প্যালোর কেন হবে প্যালোর পালপিটেশন সোয়েটিন এটাও ব্যাখ্যা পাইলেন হেডেকের ব্যাখ্যা পাইলেন অ্যাংজাইটির ব্যাখ্যা পাইলেন অ্যাবডোমিনাল পেইন ভমিটিং কনস্টিপেশনের ব্যাখ্যা পাইলেন এই যে দেখেন গ্লুকোজ ইনটলারেন্স এবার আসেন এটা কেন বললো গ্লুকোজ ইনটলারেন্স গ্লুকোজ ইনটলারেন্স এই কারণেই আমরা জানি অ্যান্টি ইনসুলিন হরমোন কি কি আছে বডিতে ইনসুলিন বাদে যতগুলো আছে আমরা পড়াইছিলাম এন্ডোক্রাইন ক্লাসে বলছি ইনসুলিনের বিপরীত কাজ করে যেগুলো হরমোন দ্যাট কাউন্টার অ্যাক্ট দ্য অ্যাকশন অফ ইনসুলিন কি কি আছে এর মধ্যে একটা ছিল এপিনেফ্রিন নরএপিনেফ্রিন গুলা তারপর ছিল গ্রোথ হরমোন গ্লুকাগন থাইরয়েড হরমোন এগুলো সবগুলো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় কর্টিসল ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় এদেরকে আমরা বলতাম ডায়াবেটোজেনিক হরমোন ডায়াবেটিস বাড়ায় যারা বা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় এর মধ্যে কিন্তু এটাও ছিল তাহলে এরাও কিন্তু বাড়লে তাহলে এটা করবে এই যে গ্লুকোজ ইনটলারেন্স ডায়াবেটিস নিয়ে আসতে পারে
আবার সে বিএমআর বাড়ায়, বেজাল মেটাবলিক রেট বাড়ায়, অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়ায়, তাহলে সোয়েটিং কিন্তু ওই কারণে হতে পারে, বেজাল মেটাবলিক রেট বাড়ার কারণে। তাহলে এখন আমরা প্রশ্নটা সলভ করি। ক্লিনিক্যাল ফিচার অফ ফিওক্রোমোসাইটোমা আর, ওই যে বললাম এটার মধ্যে যদি কোনো কারণে রক্তপাত হয় অ্যাডেনাল মেডুলার টিউমারে, তখন অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে। আমরা বললাম সিম্পথেটিকে যে অ্যাংজাইটি হয়, এখানে ডায়রিয়া হবে না, আমরা জানি সিম্পথেটিক আপনি সাপ দেখে ভয়ে পালাচ্ছেন, তখন আমরা ডায়রিয়া হওয়া উচিত না, তখন স্টুল পাস করা উচিত না, তখন কনস্টিপেশন হবে, হেডেক হবে, ওয়েট লস হবে, বেজাল মেটাবলিক রেট অনেক বাড়বে, প্রোটিন লাইসিস হয়ে যেতে পারে, তখন ওয়েট লস হবে, আলটিমেটলি ওয়েট গেইন হবে না। এখন আসেন হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে একটু আগে বললাম যে প্যারাথরমোনের কাজ, প্যারাথরমোনের কাজ ছিল ক্যালসিয়াম লেভেল বাড়ানো, ফসফেট লেভেল কমানো। তো এখন যদি কোনো কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের একটা টিউমারের কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেড়ে যায়, সেটাকে আমরা বলি প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। সেকেন্ডারি আছে, টার্সিয়ারি আছে, তো প্রাইমারিটাই পরীক্ষায় আসে বেশি। প্রাইমারি মানে হলো ওই গ্ল্যান্ডের সমস্যা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার কারণে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো একটা টিউমারের কারণে যদি প্যারাথরমোন সিক্রেশন বেশি হয় সেটাকে বলি প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে প্যারাথরমোন বাড়লে ক্যালসিয়াম লেভেল বাড়বে, ফসফেট লেভেল কমবে। তো নর্মালি ইউরিন দিয়ে বেশি বেশি ফসফেট বের হবে, ক্যালসিয়াম বের হওয়ার কথা ছিল কম, কিন্তু একটা সময় ক্যালসিয়াম এত বেশি বের হয়, হাইপার ক্যালসিমিয়া এত বেশি হয়, হাইপার ক্যালসিউরিও হয়, মানে ইউরিন দিয়েও ক্যালসিয়াম যাওয়া শুরু করে, তাহলে নর্মালি ক্যালসিয়াম লেভেল বাড়ায়, কিন্তু তো অনেক বেশি বাড়লে তখন আবার ইউরিন দিয়েও কিন্তু যেতে পারে। দেখেন নর্মালি কিন্তু রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, এক্সক্রিশন অফ ফসফেট এটা বলা আছে, কিন্তু যখন অনেক বেশি বাড়বে তখন হাইপার ক্যালসিমিয়াও হয়, হাইপার ক্যালসিউরিও হয়, নর্মালি তো ফসফেট বের হচ্ছেই, তাহলে যখন ক্যালসিয়াম যাবে কিডনি দিয়ে, তাহলে ক্যালসিয়াম ওখানে প্রেসিপিটেট করার চেষ্টা করবে, সে ওখানে স্টোন তৈরি করার চেষ্টা করবে, মানে নেফ্রোক্যালসিনোসিস করার চেষ্টা করবে, রেনাল স্টোন তৈরি করার চেষ্টা করবে। এটার কথা আমরা বলবো একটু পরে, দেখবো এটা বুঝলাম। তার এই যে দেখেন রেনাল ম্যানিফেস্টেশন, এই যে কিডনিতে পাথর তৈরি করতে পারে, নেফ্রোলিথিয়াসিস, নেফ্রোক্যালসিনোসিস, ওখানে ইউটিএ নিয়ে আসতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে আসতে পারে এসব পেশেন্ট। আবার আমরা জানি প্যারাথরমোনের অস্টিওলাইটিক অ্যাক্টিভিটি আছে, মানে হাড্ডিকে সে ভেঙে ফেলে, ক্যালসিয়াম লেভেল বাড়ায় কিভাবে, একটা মেকানিজম হলো অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় সে, তাই এখানে হাড্ডি যখন ছিদ্র ছিদ্র হয়ে যেতে পারে, অস্টিওপোরোসিস, অস্টাইটিস, ফাইব্রোসাস সৃষ্টিকে হতে পারে, এখানে পেপটিক আলসার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস, এগুলো আছে। এখন দেখি আমরা প্রশ্নটা, রেনাল ম্যানিফেস্টেশন অফ প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইড্রোনেফ্রোসিস কেন হতে পারে, ইউটিআই হয়েও দেখবেন হাইড্রোনেফ্রোসিস হয়, রেনাল স্টোন হয়েও হতে পারে, সেক্ষেত্রে এটা আমরা ট্রু দিতে পারি। আবার ক্যালসিয়াম যে ওখানে স্টোন হতে পারে, ওই যে বললাম নেফ্রোলিথিয়াসিস, নেফ্রোক্যালসিনোসিস হতে পারে, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে, রেনাল টিবুলার এসিডোসিস টাইপ টু, এটার সাথে একটা রিলেশন আছে, এটা বইপত্র আছে, এটা আমরা যখন টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ ফোর আর টু পড়বো তখন দেখতে পাবো, যাবে টাইপ টুর সাথে রিলেশন আছে। এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নিজে নিজে পারবেন, একটা হলো আলসারেটিভ কোলাইটিস, আরেকটা হলো ক্রোনস ডিজিজ। তো নামই লেখা আছে কোলাইটিস, তার মানে কুলন, কুলন তো ইনভলভ হবেই, এর মধ্যে রেক্টামও কিন্তু ইনভলভ হয় আলসারেটিভ কোলাইটিসে। এবং আলসারেটিভ কোলাইটিসে লিশন গুলো হয় একটু সুপারফিশিয়াল, মানে এখানে মিকুসাল লেভেল পর্যন্ত থেকে আর ভিতরে ঢুকে না, অত বেশি ডিপ আলসার টালসার হয় না, ফিশার হয় না, ওরকম ফিস্টুলা হয় না, কিন্তু দেখবেন ক্রোনস ডিজিজে একদম বিভিন্ন জায়গায় হতে পারে, এনি পার্ট অফ দ্য জিআই ট্র্যাক্ট ইনভলভ হতে পারে, এবং এখানে মিকুসা, সাব মিকুসা, পুরো লেয়ার ট্রান্সমোরাল ইনফেকশন হতে পারে, ট্রান্সমোরাল ইনফ্লামেশন হতে পারে, পুরো ছিদ্র হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি দেখি, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট চার্ট, যেটা ক্রোনস ডিজিজ, দেখেন সাব মিকুসাল অথবা ট্রান্সমোরাল ইনফ্লামেশন থাকে, ডিপ আলসার হবে, ফিস্টুলা হতে পারে, গ্রানুলোমা হতে পারে, এটাও একটা প্যাথোলজির প্রশ্ন যে গ্রানুলোমা আপনি কোথায় কোথায় পাবেন, এর মধ্যে একটা ডিজিজ আসবে ক্রোনস ডিজিজ, ওই যে যখন আমরা টিবি পড়বো অথবা ক্রনিক ইনফ্লামেশন পড়বো তখন দেখবেন গ্রানুলোমা আসবে, তাহলে গ্রানুলোমার একটা কারণ কিন্তু ক্রোনস ডিজিজ, মাথায় রাখবেন। টিবি, লেপ্রোসি, এগুলো সিফিলিস এগুলোতে আছে, এটার সাথে ক্রোনস ডিজিজ আছে। এবার আসে আলসারেটিভ কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিসে বললাম ইনফ্লামেশনটা মিকুসাতে থাকবে, ক্রিপগুলো জামালা হবে, এগুলো আছেই, ব্লাডি ডায়রিয়া হতে পারে। দেখেন এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন দুটাতেই কমন, এটা পরীক্ষা আসছে, কমন একটাতে দিয়েছে, আপনি ভাবলেন যে ক্রোনস ডিজিজ তাহলে কি হবে, নাকি আলসারেটিভ কোলাইটিস, কোনটাতে কমন, এটা মাথাতে কিন্তু আউট হয়ে যেতে পারে। তাহলে দেখেন এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন দুটাতেই কমন, আর ক্রোনস ডিজিজ আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হলো এটা স্মোকারদের বেশি হয়, কোলন দিয়ে শুরু হয়, এনোরেক্টাল মার্জিনে শুরু হয়, যে আর ক্রোনস ডিজিজ যে কোনো পার্ট ইনভলভ করতে পারে। এই যে আরেকটা ছবি, এখানে দেখালাম যে রেক্টাল ইনভলভমেন্ট কমন আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ রিয়ার। তাহলে আবার প্রশ্নটা দেখেন, আলসারেটিভ কোলাইটিস ইজ ক্যারেক্টারাইজড বাই এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, বললাম দুইটাতেই কমন, পেরিয়ানাল ফিস্টুলা, তাহলে ফিস্টুলা কখন হবে, যদি পুরো লেয়ার ইনভলভ হয়, এই পার্ট, এই এই পার্ট থেকে ওই পার্ট, দুই দিকে যদি ছিদ্র হয়ে যায়,
আমরা জানি আলসারেটিভ কোলাইটিস তো সাবমিকোজাল হয়, তাহলে এখানে পুরোটা হবে না, তাহলে পেরিয়ানাল ফিস্টুলা আপনি আলসারেটিভ কোলাইটিসে পাবেন না, পাইতে পারেন আপনি ক্রনস ডিজিজে, রেকটাল ইনভলভমেন্ট হতে পারে, স্কিবলেশন, এগুলো ক্রনস ডিজিজের ফিচার, ট্রান্সমুরাল পুরো ওয়াল ইনভলভ করা, এটা ক্রনস ডিজিজের একটা ফিচার, তাহলে এটা ফলস। এবার এই যে দেখেন এটা হলো নর্মাল বিলাস আঙ্গুলের মতো প্রজেকশন, এগুলো অনেক সময় দেখা যায় এটা মিলিয়ে গেছে, মানে এটাকে আমরা বলি অ্যাট্রোপি বলি আর কি, তো এটা অ্যাকিউট হতে পারে, সাব অ্যাকিউট হতে পারে, পরীক্ষায় বেশি বেশি সময় আসে সাব অ্যাকিউট বিলাস অ্যাট্রোপির কারণ কি কি আছে এটা একটু মুখস্থ করতে হবে, অনেকগুলো কারণ আছে। দেখেন সিলিয়াক ডিজিজ, এখানে আপনাকে দিয়ে দেবে ক্রনস ডিজিজ, প্রায় সময় দেয় পরীক্ষায় উল্টাপাল্টা করে দেয় সিলিয়াক ডিজিজ জায়গা দেয় ক্রনস ডিজিজ, এবং এই সিলিয়াক ডিজিজটা খুবই কমন বাইরের দেশগুলোতে, এই জন্য এই ছবিটা দেখেন এখানে সিলিয়াক ডিজিজ দেওয়া আছে, এগুলো তো নেট থেকে নেওয়া, এই জন্য সিলিয়াক ডিজিজ কিন্তু খুব কমন, এই ছবিটাও কিন্তু ওখানে আছে সিলিয়াক ডিজিজ। তারপর লিম্ফোমা, এইচআইভি রিলেটেড এন্টারোপ্যাথি, জিআরডিএসিস, এখানে দিয়ে দেবে এমিবিএসিস, জিআরডিএসিস আছে এই জায়গায় দিয়ে দেওয়া অনেক সময় এমিবিএসিস, এখানে সিলিয়াক ডিজিজ আছে এখানে অনেক সময় দিয়ে দেয় ক্রনস ডিজিজ, এরপর উইপলস ডিজিজ আছে, এইগুলো সবগুলো আছে, কারণগুলো একটু দেখে নিতে হবে। তাহলে এখানে দেখি কি কি আছে, কজেস অফ সাব টোটাল ভিলাজ এট্রোপি আর এইডস এন্টারোপ্যাথি ঠিক আছে, সিলিয়াক ডিজিজ ঠিক আছে, ক্রনস ডিজিজ দিয়ে দেয় যে বললাম এটা ফলস, টিবি দিয়ে দিছে, টিবিতে আলসার হয় আমরা জানি, উইপলস ডিজিজ ট্রু, অনেক সময় দেখা যায় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস দিয়ে দেয় এইসব জায়গায়। এবার আসি আমরা জার্ড, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তো জার্ড এর অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, আমরা জানি প্রেগনেন্সি, ওবেসিটি, সিগারেট থেকে শুরু করে অনেকগুলো ড্রাগও আছে, তো এই জার্ড, জার্ড এর এটা সাধারণত ইনফ্যান্টের তো এটা এত বেশি কমন না জার্ডটা, এটা বেশিরভাগ সময় কিছু সিম্পল মেজার নিলে, আমরা বলি ভাত খাওয়ার পরে 2 ঘন্টা পরে ঘুমাবেন, তারপরে স্পাইসি ফুড গুলো খাবেন না, এরকম এরকম এই ড্রিঙ্কস গুলো খাবেন না, এগুলো আমরা রোগীদেরকে বলে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম কানুন মেনে চললে ভালো হয়ে যায়, মাঝে মাঝে আমরা অ্যান্টি আলসারেন বা এরকম বিভিন্ন ওষুধ দিয়ে থাকি, তো ইট ইজ আনকমন ইন ইনফ্যান্ট, ইউজুয়ালি রিজলভ উইথ সিম্পল মেজার্স। আর একটা খুবই ইম্পর্টেন্ট, দেখবেন আপনি অ্যাজমার গাইডলাইন গুলো দেখলেই, বঙ্গেল অ্যাজমার যে গাইডলাইন, ওরা দেখবেন প্রায় সময় বলে, অনেক রোগী বলে যে আমার শ্বাসকষ্ট রাতের দিকে বাড়ে, দিনের মধ্যে ঠিক আছে রাতের দিকে বাড়ে, তো অ্যাজমার সাথে আরেকটা খুবই মানে থাকে প্রায় সময় অ্যাজমা পেশেন্টের জারটা কেন যেন মিল আছে একটা সাথে থাকে, এই জন্য জারের ট্রিটমেন্টটা কিন্তু ভালো মতো দিতে হয় অ্যাজমার পেশেন্টের, দেখা শ্বাসকষ্ট কোনো মতে ভালো হচ্ছে না আপনি সব কিছু দিচ্ছেন, তখন কিন্তু স্যারেরা জারের ট্রিটমেন্টে দেখবে। তাহলে ম্যা প্রেজেন্ট উইথ রেসপিরেটরি সিনড্রোম খুবই ইম্পর্টেন্ট হয়, তবে ভেরি রিয়ারলি রিকোয়ার সার্জিক্যাল ট্রিটমেন্ট, খুব কম সময় লাগে, ফান্ড অ্যাপ্লিকেশন অনেক কতগুলো আছে এগুলো লাগে না, খুব লাগে না বললে চলে, ম্যা প্রেজেন্ট উইথ আপার জিআই ব্লিডিং, এরকম কোনো ঘটনা এখানে ঘটে না। এবার আসেন লিভারের কাজ, এই যে ছবিটা যদি দেখি আমরা, আমরা জানি লিভার হলো মেইন মেটাবলিজম সাইট, অনেক কিছু এখানে সব ধরনের প্রোটিন সিনথেসিস হয়, অ্যালবুমিন, তারপর ফিব্রোজেন, ক্লটিং ফ্যাক্টর গুলো সবগুলোই আসে, কিন্তু বলছিলাম যে একটা ব্যতিক্রম, একটা ব্যতিক্রম সেটা কোনটা বলেন তো আপনারা, কোনটা এখান থেকে হয় না, প্রোটিনের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন, গামা গ্লোবিউলিন, ভেরি গুড, গামা গ্লোবিউলিন, এটা কোথা থেকে আসে, এটা প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে, প্লাজমা সেল, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, হ্যাঁ এটা মনে রাখবেন, আর বাকি সবগুলো এখানে আছে। এরপর দেখেন ব্যাট, আমরা স্টোরেজ ফাংশনের মধ্যে ব্যাট দিয়ে মনে রাখি, বি এ ডি, বি12 এ ডি, এগুলো সে স্টোর করে, অল্প পরিমাণে ভিটামিন কেও কিন্তু সে স্টোর করতে পারে, আর কি কি স্টোর করে, আয়রন, কপার স্টোর করে। তাহলে এখন আমরা দেখি আমাদের প্রশ্ন কি আসছিল, লিভার ইজ দ্য প্রিন্সিপাল সাইট ফর সিনথেসিস অফ প্লাজমা অ্যালবুমিন, ট্রু, প্রিন্সিপাল সাইট ফর সিনথেসিস অফ প্লাজমা গ্লোবুলিন, আমরা বললাম না গামা গ্লোবুলিন কিন্তু আসে না, তাহলে সব গ্লোবুলিন আসতেছে না, তাহলে এটা ফলস হবে, সিনথেসিস অফ ভিটামিন বি12, ভিটামিন বি12 তো এখানে সিনথেসিসের কোনো ব্যাপার না, এটা খাবার দিয়ে খাই, তারপর স্টোমাক থেকে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল আসে, তারপর আমরা টার্মিনাল আলিমে গিয়ে সেটা অ্যাবজর্পশন করি, স্টোরেজ অফ ভিটামিন সি, ভিটামিন সি তো এটা স্টোর হয় না, এগুলো বেশিরভাগ সময় যেটা ওয়াটার সলিউবল ভিটামিন, এগুলো ইন এক্সেস অফ রিকোয়ারমেন্ট ইজ এক্সক্রিটেড ইন ইউরিন, ইউরিন দিয়ে বের হয়ে যায়, তাহলে ভিটামিনের মধ্যে কি ছিল, ব্যাট, বি12, এ এবং ডি, স্টোরেজ কিন্তু সিনথেসিস বলেন স্টোরেজ, আর স্টোরেজ এর মধ্যে ছিল আয়রন, এখানে কি কি ছিল, আয়রন, কপার, তাহলে খুবই ইম্পর্টেন্ট, স্টোরেজ ফাংশনটা ইনফিনিটি স্টার আর প্রোটিন সিনথেসিসটা ইনফিনিটি স্টার, এখানে এই ছবিটার মধ্যে স্টোরেজ ফাংশন সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। এবার আসি অ্যাকিউট লিভার ফেলার, অ্যাকিউট লিভার ফেলার জিনিসটা কি, এটা এমন একটা লিভার ফেলার যেটা আগে কখনো হয়তো কোনো রোগী নেই, কোনো এভিডেন্স নেই যে তার আগে লিভারের একটা ডিজিজ ছিল, হুট করে দেখা গেছে পেশেন্টটা খারাপ হয়ে গেল ডিজিজ শুরু হওয়ার 8 সপ্তাহের মধ্যে, দ্য সিনড্রোম ওয়াজ অরিজিনালি ডিফাইন্ড ফাদার অ্যাজ অকারিং উইদিন 8 উইকস অফ অনসেট অফ দ্য প্রিসিপিটেটিং ইলনেস ইন দ্য অ্যাবসেন্স অফ প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ হঠাৎ করে খারাপ হয়ে গেল,
একটা আমরা লিভারের সমস্যা নিয়ে আসলো পেশেন্ট আমার কাছে, তো এখানে মেইনলি হয় অজ্ঞান হয়ে আসে রোগী এনকাফালোপ্যাথি, আর হলো কোয়াগুলোপ্যাথি। তাহলে সিভিয়ার সাডেন লিভার ডিসফাংশন যেটাতে এনকাফালোপ্যাথি হয় কোয়াগুলোপ্যাথি হয়। এনকাফালোপ্যাথি হলে এখানে ব্রেনের ভিতরে ইডেমা হওয়ার সম্ভাবনা থাকে, সেরেব্রাল ইডেমা, এজন্য আমরা রোগীদেরকে ম্যানিটল দিয়ে রাখি। আবার আমরা জানি এখানে কনস্টিপেশন নিয়ে আসে, এদেরকে আমরা ল্যাকটুলো সিরাপ দিয়ে রাখি। তাহলে এনকাফালোপ্যাথি ইজ এ কার্ডিনাল ফিচার, এতে ডেলিরিয়াম কমা নিয়ে আসতে পারে পেশেন্ট, এগুলো ডেভিডসনের লাইন। স্প্লিনোমেগালি হয় না বললেই চলে, এসআইটিস ইডেমা আসলে এগুলো শেষের দিকে আসে, শুরুতে আসে না, এগুলো সিএলডি তে পাবেন, এসআইটিস স্ট্যাটাস এগুলো বেশি। আর এখানে মেইনলি মনে রাখেন এনকাফালোপ্যাথি কোয়াগুলোপ্যাথি, এবং এনকাফালোপ্যাথির কারণে মেন্টাল চেঞ্জ হয়, এখানে আমরা ম্যানিটল ব্যবহার করি। আর একটা জিনিস হলো ল্যাকটুলোসও দিই, আর কোয়াগুলোপ্যাথির জন্য আমরা ভিটামিন কে দিই। এই যে অনেকগুলো কারণ আছে অ্যাকিউট লিভার ফেলের, প্যারাসিটামলও কিন্তু করতে পারে। আর হ্যাপাটাইটিস এ বি ই এটা মনে রাখবেন, এ বি ই হ্যাপাটাইটিস ভাইরাসের মধ্যে, আর প্যারাসিটামল আছে ড্রাগের মধ্যে মনে রাখবেন। আর এদিকে উইলসন ডিজিজটা মনে রাখতে হবে, তারপর ইম্পর্টেন্ট হলো বার্টসিয়ারি সিন্ড্রোম এটা একটু মনে রাখবেন, লেপ্টোস্পাইরোসিস। তাহলে এই চারটার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট, এখন আমরা ডিজিজটা দেখি। ইন অ্যাকিউট লিভার ফেলার কোয়াগুলোপ্যাথি ক্যান বি কারেক্টেড বাই ভিটামিন কে ট্রু, এনকাফালোপ্যাথি মে অকার ট্রু, ল্যাকটুলোজ বেনিফিশিয়াল ট্রু, রেসপিরেটরি ফেলার হতে পারে, লিভার হয়ে লাং ইনভলভ হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। ম্যানিটল ক্যান নট বি ইউজড, এটা ফলস, ম্যানিটল আমরা ইউজ করতে পারি। এখন আসেন ডিকম্পেন্সেটেড সিএলডি। ডিকম্পেন্সেটেড বলতে এখানে খুবই খারাপ অবস্থা, এটা ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেছে রোগীটা। তা আমাদের কাছে যেসব রোগী ওয়ার্ডে আসে এদের কথা চিন্তা করলে দেখবেন আপনি ডিকম্পেন্সেটেড সিএলডি ফিচার গুলো বলতে পারবেন। আমাদের কাছে কি কি নিয়ে আসে রোগীরা, পেটে পানি নিয়ে আসে, অজ্ঞান হয়ে আসে, অনেক সময় রক্ত নিয়ে আসে, যে মুখ দিয়ে রক্ত যাচ্ছে, বমির সাথে রক্ত যাচ্ছে, এগুলো নিয়ে তো আমাদের কাছে আসে। তাহলে আবার মিলান সাইন অফ ডিকম্পেন্সেটেড সিএলডি, এসআইটিস, জন্ডিস, প্রচুর পরিমাণ জন্ডিস, চোখ দেখলে মনে হয় অনেক জন্ডিস, এনকাফালোপ্যাথি, অজ্ঞান হয়ে আসে, ওই যে বেরিসিয়াল ব্লিডিং হয়ে আসে, পরীক্ষা করে দেখলেন আপনি প্রত্যুম্বিনটা বেড়ে গেছে, অ্যালবুমিন কমে গেছে, এগুলো নিয়ে আসতে পারে। তাহলে এবার আমরা প্রশ্নটা দেখি, ফিচার্স অফ ডিকম্পেন্সেটেড সিএলডি, অ্যাক্রিড লিভার ফেলিয়ারে কোয়াগুলোপ্যাথি আছে, এখানেও কোয়াগুলোপ্যাথি আছে, তাহলে এসআইটিস, কোয়াগুলোপ্যাথি, এই যে বললেন একটু আগে যে প্রলং প্রত্যুম্বিন টাইম, এটাই তো কোয়াগুলোপ্যাথি। তাহলে দেখেন এসআইটিস, কোয়াগুলোপ্যাথি, জন্ডিস, এই তিনটাই ছিল আমাদের ডিকম্পেন্সেটেড সিএলডির ফিচার। তাহলে ডিকম্পেন্সেটেড সিএলডি এটা একদম মুখস্থ, এর বাইরে যত কিছু থাকুক না কেন সব আপনি ডিকম্পেন্সেটের মধ্যে রাখবেন না। অ্যাসাইটিস, ইনক্রিজিং জন্ডিস, হ্যাপাটিক এনকাফালোপ্যাথি, পোর্টাল হাইপার টেনশন এবং তার ফিচার গুলো ওরসেন ইন লিভার ফাংশন। কোলেস্টেটিক জন্ডিস, তা আমরা জানি কোলেস্টেসিস মানে কি, কোলেস্টেসিস মানে হলো লিভারে অ্যাস্টেসিস অবস্থায় আছে। কি অ্যাস্টেসিস অবস্থায় আছে, কনজুগেটিভ বিলি, আমরা জানি লিভারে কনজুগেশন হয় আমাদের বিলিরুবিনটা, তো কনজুগেটিভ বিলিরুবিন তৈরি হলো, তৈরি হওয়ার পর লিভার থেকে বের হতে পারতেছে না, অথবা লিভারে তৈরি হয়ে বসে আছে, বাইল ফরমেশন ঠিক মতো হচ্ছে না, তাহলে কনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া মে অকার ডিউ টু ইম্পেয়ার্ড বাইল ফরমেশন, আর তাহলে ফ্লো ঠিক মতো না থাকলে। তাহলে যদি দেখা যায়, আমরা জানি বিলিয়ারি অ্যাপারেটাস দুই ধরনের, একটা হলো ইন্ট্রা হ্যাপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, আর তাহলে এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। ইন্ট্রা হ্যাপাটিক এর মধ্যে যে বাইল ডাক, বাইল ডাকটিউল এগুলো আছে, আর এক্সট্রা হ্যাপাটিক এর মধ্যে আছে হলো কমন হ্যাপাটিক ডাক, রাইট এন্ড লেফট হ্যাপাটিক ডাক, কমন বাইল ডাক, এই যে লিভারের বাইরে যতগুলো দেখা যাচ্ছে এটা হলো এক্সট্রা হ্যাপাটিক। তাহলে এক্সট্রা হ্যাপাটিক কজ আছে কিছু, ইন্ট্রা হ্যাপাটিক কজ আছে কিছু কোলেস্টেসিস এর। তাহলে আমরা দেখি এই যে ইন্ট্রা হ্যাপাটিক কজ, যেগুলো আমরা নর্মালি ভাইরাল যে হ্যাপাটিক জন্ডিসের জন্য যে কারণগুলো বলি সবগুলোই কিন্তু ইন্ট্রা হ্যাপাটিক কজ অফ কোলেস্টেটিক জন্ডিসে আসবে। এই যে ভাইরাল হ্যাপাটাইটিস, অ্যালকোহলিক হ্যাপাটাইটিস, ড্রাগ কজ, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্ক্লেরোসিস, কোলেনজাইটিস, এগুলো এটা কম কম আছে, এটা দেখে নিলেই হবে। এক্সট্রা হ্যাপাটিক, এই যে দেখেন এক্সট্রা হ্যাপাটিক মানে লিভারের বাইরে, তাহলে লিভারের বাইরে কি কি আছে ছবিটা দেখেন তাহলে হবে। লিভারের বাইরে আমরা দেখতেছি এখানে রাইট এন্ড লেফট হ্যাপাটিক ডাক, সিস্টিক ডাক, কমন বাইল ডাক, এগুলো আছে। তাহলে এই যে ওয়াল, বাইল ডাক্টের ওয়াল, এখানে যদি একটা টিউমার হয় তাহলে বাইল ফ্লো ঠিক মতো হবে না। এখানে লুমেনে যদি একটা টিউমার হয়, লুমেনে যদি ক্রিমি এসে বসে থাকে অবস্ট্রাকশন করে, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসতে পারে। আর ওয়ালে যদি দেখা যায় ইনফ্লামেশন হলো বা স্টেনোসিস হলো, এটার কারণে কিন্তু হতে পারে, বা আমরা বলতে পারি লুমিনাল, তারপরে ইন্ট্রামুরাল, আর তাহলে বাহির থেকে যদি কেউ চাপ দিয়ে ধরো এক্সট্রা মুরাল বলি আমরা, যেমন ধরো প্যানক্রিয়াসের হেডে একটা টিউমার হলো সেটা চাপ দিয়ে ধরলো, এমফুলা একটা টিউমার হলো সেটা চাপ দিয়ে ধরলো, তখনও কিন্তু বাইলটা ঠিক মতো ফ্লো হতে পারে না, তখনও হ্যাপাটাই কোলেস্টেসিস নিয়ে আসতে পারে, সেটাকে আমরা বলি এক্সট্রা হ্যাপাটিক কোলেস্টেসিস। তাহলে দেখেন এক্সট্রা হ্যাপাটিকের কজগুলো কার্সিনোমা, এমফুলা, প্যানক্রিয়াসের সমস্যা, বাইল একটা টিউমার হলো, কোলেডিকোলিথিয়াসিস, পাথর হয়ে বসে আছে লুমেনে, এই যে ক্রিমির সংক্রমণ হলো, সবগুলোই প্যানক্রিয়াস, এগুলো সব এক্সট্রা হ্যাপাটিক। আর ইন্ট্রা হ্যাপাটিক আমরা বলছিলাম যে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি এক্সক্রিশন কোলনজাইটিস, যেগুলো আমরা সাধারণত ভাইরাল
হেপাটিক জন্ডিসের যেগুলো বলি সব এর মধ্যে একটা কারণ দেখে নিচের দিকে এটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আছে ক্রনিক রাইট হার্ট ফেলোর ক্রনিক রাইট হার্ট ফেলোরও কিন্তু ইন্টারহেপাটিক কোলেস্টেসিস করতে পারে তাহলে এবার আর আছে যে সিস্টিক ফাইব্রোসিস দেখেন এই এই বক্সটা পড়লেই হবে এটা ইম্পর্টেন্ট ওটা পড়ার দরকার নাই তাহলে ফিচার্স অফ ইন্টারহেপাটিক কোলেস্টেসিস তাহলে দেখেন কোলিডোকোলিথিয়াসিস এক্সট্রা হেপাটিক আমরা বুঝে গেছি ওই যে কমন বাইল ডাক্ট যদি একটা পাথর জমে তাহলে কিন্তু কোলিডোকোলিথিয়াসিস তারপর দেখেন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটা এক্সট্রা হেপাটিক কজ ইন্টারহেপাটিক আসবে না এবার আসেন প্যারাসাইটিক ইনফেকশন এটা এক্সট্রা হেপাটিক কজ তার মানে তিনটা তো আমি একদম স্পষ্ট করে জানলাম এটা এক্সট্রা হেপাটিক কজ তার মানে বাকি দুটো ইন্টারহেপাটিক ক্রনিক রাইট হার্ট ফেলোর সিস্টিক ফাইব্রোসিস তাহলে এই ফিগারটা ভালোমতো মনে রাখবেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসি আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি পরীক্ষা প্রশ্ন আছে কোন কোন ফ্যাক্টর হেপাটিক এনকেফালোপ্যাথি করে বেশি ওই যে বললাম আগের মতো আমরা যখন ওয়ার্ডে একটা রোগী আসে সিএলডি তখন আমরা এবুলাক সিরাপ দিয়ে রাখতাম ল্যাকটুলো সিরাপ দিয়ে রাখতাম যাতে কনস্টিপেশন না হয় কারণ আমরা জানতাম কনস্টিপেশন কিন্তু অ্যাগ্রাভেট করে কোন একটা ইনফেকশন হলে এটা অ্যাগ্রাভেট করতে পারে ফটোসিস্টেম শান্টিন সবগুলো আলটিমেটলি মূল যে থিমটা সেটা হলো অ্যামোনিয়া যেটা টক্সিক পদার্থ যেটা নর্মালি লিভার হয়ে মেটাবলিজম হয়ে এটা ভালো হয়ে যায় একটা ডিটক্সিফিকেশন ফাংশন আছে লিভারের অ্যামোনিয়াকে এই ফাংশনটা লিভার করতে পারে না সিএলডি হলে এই জিনিসটা দেখা যায় তখন ব্রেনে গিয়ে অ্যাকুমুলেট করে ব্রেনে গিয়ে নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে আসে তখনই কিন্তু ব্রেনে টক্সিসিটি করলে হেপাটিক এনকেফালোপ্যাথি হয় তাহলে যেসব প্রসেসের কারণে অ্যামোনিয়া লেভেল বাড়বে সবগুলোতে কিন্তু হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে এখন আমরা দেখি যে একটা নিউমোনিকা দেওয়া আছে যেভাবে যে মনে রাখতে পারে হেপাটিক এইচজিপিটি এইচজি হলো হাইপোক্যালেমিয়া ই দিয়ে এক্সেস ডায়েটারি প্রোটিন পি দিয়ে প্যারাসিনথেসিস এ দিয়ে এনুরিয়া বা ইউরিমিয়া ট্রমা ইনফেকশন এইচজিপিটি দিয়ে এইচজি হলো সিডেটিভ ডি দিয়ে জিআইটি হিমোরেজ পি দিয়ে ফটোসিস্টেমিক শান্ট আর টি দিয়ে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এই সবগুলা এই যে এটা ডেভিডসনে আছে ড্রাগস স্পেশালি সিডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট ডিহাইড্রেশন এই যে ডায়ারিটিস প্যারাসিনথেসিস ফটোসিস্টেমিক শান্টিন ইনফেকশন হাইপোক্যালেমিয়া নট হাইপারক্যালেমিয়া প্রোটিন লোড যদি বাড়ে তাহলে বেশি বেশি অ্যামোনিয়া তৈরি হবে তাহলে এগুলো সবগুলো কিন্তু ড্রাগস প্রেসিপিটেটিন হেপাটিক এনকেফালোপ্যাথি তাহলে এখন দেখে এই যে কনস্টিপেশন আসবে হাইপোক্যালেমিয়া আসবে হাইপারক্যালেমিয়া হবে না ইনফেকশন আসবে ফটোসিস্টেমিক শান্টিন আসবে হেপাটিক এক্সজিপিটি এভাবে মনে রাখতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বারবার আসে পরীক্ষায় এখন আসেন ফাইব্রোসিস কোন কোন ডিজিজে হয় সিরিজ অফ লিভার ফাইব্রোসিস হয় আমরা জানি আর কিছু অকুপেশনাল লাং ডিজিজ আছে যেমন নিউমোকনিওসিস এখানেও কিন্তু ফাইব্রোসিস হয় কনস্টিটিউটিভ পেরিকার্ডাইটিস একটু আগে বললাম যে এখানেও কিন্তু ফাইব্রোসিস হয় দুইটা পেরিকার্ডিয়াল লেয়ারের মধ্যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ফাইব্রোসিস হতে আমরা শুনি নাই আর ডিআইসি তো একটা আমরা জানি এটা হেমাটোলজিক্যাল ডিজর্ডার এখানে তো ফাইব্রোসিস প্রশ্নই আসে না তাহলে যে দেখেন কনস্টিটিউটিভ পেরিকার্ডাইটিস ক্রনিক ইনফ্ল্যামেটরি প্রসেস অফেন ক্যারেক্টারাইজ বাই ক্রনিক স্কারিং ফাইব্রোসিস ক্যালসিফিকেশন অফ দ্য পেরিকার্ডিয়াম এটা হতে পারে আর কি ডিজিজ আছে লাং ফাইব্রোসিস লিভার ফাইব্রোসিস হার্ট ফাইব্রোসিস মেজিস্টিনাল ফাইব্রোসিস বোন মেরো ফাইব্রোসিস স্কিন ফাইব্রোসিস সিস্টেমিক স্ক্লেরোসিস স্ক্লেরোডার্মা এটা মনে রাখবেন এই দুইটা স্ক্লেরোডার্মা সিস্টেমিক স্ক্লেরোসিস এটা ইম্পর্টেন্ট এই দুইটা লাইন বাকিগুলো পারা যায় এই দুইটা এবং নতুন যা বললাম কনস্টিটিউটিভ পেরিকার্ডাইটিস নিউমোকনিওসিস সিএলডি এগুলো সবগুলোতে ফাইব্রোসিস হয় ব্লিডিং টাইম কোথায় কোথায় বাড়ে ভাই আর কতগুলো কোশ্চেন আছে আর বেশি নাই এটা হচ্ছে কি সব ব্রাঞ্চ মিলিয়ে দেওয়া মেডিসিন রিলেটেড যতগুলো ফ্যাকাল্টি আছে ওই সবগুলো দেওয়া আর বেশি নাই শেষ হয়ে যাবে একটু পরে ঠিক আছে আমরা প্রায় শেষের দিকে আর পাঁচটা প্রশ্ন আছে তো ব্লিডিং টাইম বাড়ে কোথায় কোথায় আমরা জানি অ্যাসপিরিন যদি অনেকক্ষণ ধরে নেয় অ্যাসপিরিন তো আমরা জানি একটা ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায় তারপরে ট্রম্বোসাইটোপেনি হলে হবে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কেন হবে ভিটামিন সির সাথে রিলেশন আছে ভিটামিন সি কোলাজেন ফাইবারের সাথে রিলেটেড তো কোলাজেন ফাইবার হলো ওয়ালে থাকে ভেসেল ওয়ালে তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কোলাজেন ফাইবার ঠিকমতো তৈরি হতে পারে না তখন কিন্তু ব্লিডিং টাইম বাড়বে বন উইলবেন ডিজিজ এই যে ছবিটা দেখেন এই যে কালোটা হলো বন উইলবেন ফ্যাক্টর একটা প্লেটিলেটকে আরেকটা প্লেটিলেটের সাথে সে যুক্ত করতেছে যেখানে ইঞ্জুরি হলো সেই জায়গায় সে আবার বাইন্ড হচ্ছে তাহলে প্লেটিলেটের সাথে যুক্ত করতেছে আবার এই ড্যামেজড এই যে সাব এন্ডোথেলিয়াল এরিয়া সেই জায়গায় কিন্তু বাইন্ড হচ্ছে এই জিনিসটা হতে পারে না যখন বন উইলবেন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে তখন কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায় কারণ ক্লট হতে পারে না ঠিকমতো তাহলে বন উইলবেন ডিজিজ আসবে ফানিসিয়াস অ্যানিমিয়া এখানে এখানে আপনি ফলসও দিতে পারেন এটা যদি এখানে ট্রু দাও এটাতে লেখা আছে ভেরি রিয়ারলি এখানে ব্লিডিং টাইম বাড়তে পারে এখানে আছে পলিসাইথেমিয়া রুব্রাভেরা তাহলে পলিসাইথেমিয়া মানে পলি মানে অনেক সাইট মানে হলো সেল
এমই মানে রক্ত, রক্তে অনেকগুলো সেল বেড়ে যাবে, রুব্রা মানে রেড সেল। তো এখানে মজার কথা হলো এখানে তিনটা সেলই বাড়ে, আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট, তিনটা সেলই কিন্তু বাড়ে। তাহলে এখানে দেখেন প্রশ্ন আছে থ্রোম্বোসাইটোপেনি, এটা ফলস হবে, বললাম তিনটা সেলই বাড়ে। তারপর জেড টু মিউটেশন নামে একটা জিনিস আছে, এটার সাথে অ্যাসোসিয়েশন আছে। লিউকোসাইটোসিস হয় কিন্তু শুধুমাত্র নিউট্রোফিল যে বাড়ে এরকমও না, কিন্তু আমরা ওভারঅল বললে লিউকোসাইটোসিস থ্রু দিতে পারি, হেমাটোক্রিট বাড়ে, সবকিছুই বাড়ে। এখানে ইএসআরটা কমবে কারণ এখানে আরবিসি এর ঘনত্ব অনেক বেশি, কনসেন্ট্রেশন অনেক বেশি, এই জন্য খুব দ্রুত সেডিমেন্টেশন হতে পারে না। লো ইএসআর এর একটা কজ হলো পলিসাইটিন রুব্রা বেড়া, মনে রাখবেন। তাহলে যে দেখেন এক্সেসিভ পলিভার্সন অফ আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট তিনটাই বাড়বে, থ্রোম্বোসাইটোসিস হতে পারে। এটা আছে আপনার ডেভিডসনের লেখা, 40 বছরের পর হয়, এখানে হাইপার ভিসকোসিটি হয় যে কারণে বললাম যে ইএসআর কমে যায়। পেপটিক আলসার হতে পারে, এখানে জেক টু মিউটেশন থাকে, এখানে ভিটামিন বি টুয়েলভ, ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলে কি কি হয় আমরা জানি, এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তাহলে এমসিবি তো বাড়ার কথা, এখানে কম দিছে, লো এমসিবি হবে না, তাহলে হাই এমসিবি হবে। থ্রোম্বোসাইটোপেনিয়া কেন হবে, থ্রোম্বোসাইটোপেনিয়া হবে এই কারণেই, এখানে ইনএফেক্টিভ ইরাত্তোপোয়েসিস, ভিটামিন বি টুয়েলভটা লাগে কোথায়, ভিটামিন বি টুয়েলভটা লাগে হলো ডিএনএ সিনথেসিসের জন্য। তাহলে ঠিক মতো যদি ইম্পিয়ার ডিএনএ সিনথেসিস হয় তখন আরবিসি গুলো উল্টাপাল্টা আরবিসি তৈরি হবে, এবং বোন মেরুর চেষ্টা করবো বেশি বেশি আরবিসি তৈরি করার জন্য, বেশি বেশি আরবিসি ভেঙ্গেও যাবে, এনিমিয়া হবে, তখন দেখা যায় প্লেটিলেট এবং বাকি যে সেল গুলো আছে ওগুলো ঠিক মতো তৈরি হতে পারে না, ডব্লিউবিসি ডব্লিউবিসি এগুলো কমে যায় তখন, থ্রোম্বোসাইটোপেনিয়া টু। হাই এলডিএস কেন হবে, ওই যে বললাম ওখানে সেল তৈরি হচ্ছে আবার মারা যাচ্ছে, তো আমরা জানি সেলের একটা উপাদান হলো এলডিএস, একটা এনজাইম, এটা বাড়বে। রেটিকুলোসাইট, রেটিকুলোসাইট তো কমবে কারণ রেটিকুলোসাইট মানে তো আরবিসির একটা ইমেচিওর ফর্ম, তো যেহেতু আরবিসি তৈরি হতে পারতেছে না, তাহলে হাই রেটিকুলোসাইট কেমনে হবে, হাই রেটিকুলোসাইট হবে না, কমবে। তাহলে এই যে দেখেন ফেরিটিন লেভেল কেন বাড়বে, হ্যাঁ সেটাই তো, এই যে এটাও দিছি দেখেন, এই যে এই লাইনে দেখেন আনসার গুলো দেখেন, ফেরিটিন লেভেল বাড়ার কারণ হলো এখানে যে আয়রনটা আছে এই আয়রনকে ইউটিলাইজ করতে পারতেছে না। তো এই আয়রনটা দেখা যাবে আদার্স যে রেটিকুলো এন্ডোথেলিয়াল অর্গান আছে ওই আয়রন আয়রন গুলো ওখানে গিয়ে ডেপোজিট হবে, তখন দেখা যায়, আমি জানি আমরা জানি আয়রনের একটা ফর্ম হলো স্টোরেজ ফর্ম হলো ফেরিটিন, এই সিরাম ফেরিটিন লেভেলটা বাড়বে কারণ দেয়ার ইজ শিফট ইন আয়রন ফ্রম হিমোগ্লোবিন টু রেটিকুলো এন্ডোথেলিয়াল স্টোর, এই কারণে, কারণ আয়রনটা তো ইউটিলাইজ করতে পারতেছে না, যাকে ইনএফেক্টিভ ইরাত্তোপোয়েসিস হচ্ছে আরো ভেঙে যাচ্ছে, তাহলে ওই আয়রনটা গিয়ে রেটিকুলো এন্ডোথেলিয়াল স্টোর হবে, এই জন্য দেখা যায় ফেরিটিন লেভেল বাড়, কারণ ফেরিটিনটা একটা স্টোরেজ ফর্ম। আর এই যে এলডিএস কেন বাড়ে সেটাও দিলাম, অ্যাক্সিলারেটেড টার্নওভার অফ বোন মেরো সেল ইমপ্লাইং দ্য রিলিজ অফ এনজাইম ফ্রম দ্য ডিভাইডিং অ্যান্ড অর ডিকেইং সেল, তাহলে দুটো আর ভুল হবে না ইনশাল্লাহ। এই যে দেখেন এটা ডেভিডসনের চার্ট, এমসিবি কমবে, লিউকোসাইট বললাম না কমে যাওয়ার কথা, ইনএফেক্টিভ ইরাত্তোপোয়েসিস হয়, প্লেটিলেট কাউন্ট কমবে, সিরাম ফেরিটিন বাড়বে, এলডিএস বাড়বে, এগুলো রেটিকুলোসাইট কমবে। এখানে হাইপার সেগমেন্টেশন অফ নিউট্রোফিল পাওয়া যায়, এটা মনে রাখবেন। আচ্ছা এখন আসেন মাল্টিপল মাইলোমা, মাল্টিপল মাইলোমাতে কি হয়, অ্যাবনর্মাল অ্যাবনর্মাল প্রলিফারেশন হয় প্লাজমা সেলের, উল্টাপাল্টা ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় যেগুলোকে আমরা প্যারা প্রোটিন বলি, প্যারা প্রোটিন। তো দেখেন এই যে মেরু ইনফিল্ট্রেশন বাই প্লাজমা সেল, তখন দেখা যায় ডব্লিউবিসি ঠিক মতো তৈরি হবে না, তাহলে ইনফেকশন চান্স হবে, প্লেটিলেট ঠিক মতো তৈরি হবে না, তাহলে ব্লিডিং এর চান্স হবে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, তাহলে এনিমিয়ার চান্স হবে আরবিসির কারণে। তাহলে এই তিনটা সেলই ভালো মতো তৈরি হতে পারে না, কারণ তাদের জায়গা দখল করতেছে উল্টাপাল্টা প্লাজমা সেল গুলো, তাহলে এখানে ব্লিডিং নিয়ে আসতে পারে, ইনফেকশন নিয়ে আসতে পারে পেশেন্ট আমাদের কাছে। তারপর আমরা জানি এখানে যে মাল্টিপল মাইলোমা যে প্লাজমা সেল, এটার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি আছে, অস্টিওলাইটিক অ্যাক্টিভিটি আছে, বোন গুলো সে খেয়ে ফেলে, তাহলে পেইন নিয়ে আসতে পারে, পেইনফুল বোনস নিয়ে আসতে পারে। তো এখানে রানাল ফেলো কি কি কারণ হয় সেটা দিলাম, আর একটা ইম্পর্টেন্ট টপিক যে প্যারাপ্রোটিন ডেপোজিট হয়, যেহেতু এটা অনেক দীর্ঘমেয়াদী ডিজিজ, এখানে অ্যামাইলয়েড প্রোটিন জমা হয়, আবার এই রোগীরা ব্যথার কারণে অ্যানেসাইড খায়, এই অ্যানেসাইডের কারণে কিন্তু রেনাল ফেলিওর হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, এটা ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, রেনাল ফেলিওর কেন কেন হয়। এবার আসেন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, তো আমরা জানি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এখানে দেখেন ডব্লিউবিসি কেন খুব কমে যেতে পারে আবার অনেক বেশি হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া পাওয়া যায়, ব্লাস্ট সেল পাওয়া যায়। অ্যাকিউট অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক মানে কি, এটা হলো ইমেচিওর ফর্ম, লিম্ফোব্লাস্টিক মানে ইমেচিওর ফর্ম, একদম শুরুর দিকে সেলগুলো বাড়বে। আর যদি আমি বলতাম ক্রনিক সিএলএল, এটা তো এএলএল, আর একটা সিএলএল যদি বললাম ক্রনিক লিউকেমিয়া লিউকেমিয়া, আর হলো এএমএল, আর একটা আছে সিএমএল ক্রনিক মাইলোর লিউকেমিয়া, তাহলে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া মানে হলো ইমেচিওর সেলগুলো বাড়বে এই জায়গায়। তাহলে এখানে দেখেন কি কি পাওয়া যাবে,
অ্যানিমিয়া তো অবশ্যই পাবেন, লিকোসাইট কাউন্ট অনেক কমে যেতে পারে আবার অনেক বেশি হতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া পেতে পারেন, ব্লাস্ট সেল পাবেন, বোন মেয়ের হাইপারসেলুলার হবে, ব্লাস্ট সেল পাবেন, এটা বেশি মনে রাখবেন। পরীক্ষায় অপশন ছিল কি কি, নিউট্রোফিলিক লিকোসাইটোসিস, এখানে যে শুধু নিউট্রোফিল বাড়ে তা না, অনেক সেলই বাড়তে পারে, এজন্য এটা ফলস, বরং সেই ইমেচিওর সেলগুলো বাড়বেই যাবে। থ্রম্বোসাইটোপেনিয়া পেতে পারি আমরা বলছি, আর আমরা জানি একিউট লিম্ফোব্লাস্টিক লিকেমিয়া ওয়ান অফ দ্য কজ অফ হেপাটাইটিস বি মেগালি, ফিভার নিয়ে আসতে পারে, যেহেতু WBC কাউন্ট কমে যেতে পারে, তখন কিন্তু ইনফেকশনের চান্স আছে, তখন ফিভার নিয়ে আসতে পারে। কোমস টেস্ট, এটা একদম মুখস্থ করবেন, এটা হলো একটা বই থেকে, আমাদের যে স্মিথ ডি রড ডি এরকম বিভিন্ন বই আছে ওখানে প্রশ্ন একদম, কোমস টেস্ট কোথায় কোথায় পজিটিভ, কোমস টেস্ট পজিটিভ পাওয়া তিন জায়গা মিনিমাম মনে রাখতে হবে, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, RS ইনকম্প্যাটিবিলিটি, SLE। তাহলে কোমস টেস্ট জিনিসটা কি, যেমন ধরেন অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, যার RBC গুলো অটোমেটিক ভেঙে যায়, তাদের ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখব যে আসলে তার RBC টা ওরকম কোনো কিছু আছে কিনা, যে নিজে নিজে ভেঙে ফেলতেছে, এটাকে আমরা বলি ডিরেক্ট কোমস টেস্ট। এই যে দেখেন এই ছবিটা, একটা পেশেন্ট তার আরবিসিতে আগে থেকেই অ্যান্টিবডি গুলো আছে, তাহলে আমি রক্তে একটা রিয়েজেন দিয়ে অ্যান্টিবডি দিয়ে দেখলাম যে ওই RBC এর গায়ে যে অ্যান্টিবডি গুলো আছে এরকম কিছু আসলেই আছে কিনা, তখন বাইরে থেকে আমরা আবার তার বিরুদ্ধে অ্যান্টিবডি দিলাম, দেখলাম যে এখানে গিয়ে বাইন্ড করতেছে, এটাকে বলে ডিরেক্ট কোমস টেস্ট। এটা পাওয়া যায় কোথায়, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে তিনটা জিনিস মনে রাখবেন, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, SLE, তারপর RS ইনকম্প্যাটিবিলিটি, এগুলো নয় কোমস টেস্ট পজিটিভ, এটা প্রায় আসে। আমরা প্রায় শেষের দিকে আর দুইটা প্রশ্ন আছে, রিমেটে আর্থ্রাইটিসের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, তো চোখের গুলো বেশি আসে আগেই বলছি, দেখেন এন্ট্রি ইভিয়াটিস, এটা কিন্তু অলিগো আর্থ্রাইটিস যেগুলো আছে এদের ফিচার, আমরা বলি আর টেস্ট নেগেটিভ বলি না কোন কোন ক্ষেত্রে, এর মধ্যে যে এই আছিল আমরা মনে রাখতাম পিআর দিয়ে সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোসিং স্পন্ডিলাইটিস, এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলোর একটা কমন ফিচার ছিল সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বলতাম, এদের একটা কমন ফিচার হলো এন্ট্রি ইভিয়াটিস, তাহলে এটা এখানের সাথে রিলেটেড না। তাহলে এখানে কি কি হতে পারে, স্ক্লেরাইটিস হতে পারে, এপিস্ক্লেরাইটিস হতে পারে, পেরিকার্ডিয়াল ইনফেকশনের একটা কারণ একটু আগে বললাম যে রিমেটা আর্থ্রাইটিস, থ্রম্বোসাইটোসিস হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হয় না। তাহলে এই যে দেখেন বিশেষ করে আয়ের গুলো মনে রাখেন কি কি হতে পারে, যে কেরাটোকনজাংটিভাইটিস, সিকিয়া, তারপর স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস, এটা মনে রাখবেন। আর এই যে বললাম এখানে অ্যানিমিয়া থ্রম্বোসাইটোসিস কিন্তু নট থ্রম্বোসাইটোপেনিয়া, এটা প্রায় দেয় উল্টা পাল্টা করে থ্রম্বোসাইটোসিস। লাস্ট প্রশ্ন আমাদের, কোন কোন স্কিন ডিজিজে আপনি ডিসচার্জিং সাইনাস পাবেন, তো আমরা ছবি দেখাই, এই যে এটা এটা একটা ডিজিজ, এটা হলো অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনোমাইকোসিস এখানে পাওয়া যেতে পারে, তাই এই যে মাদুরা ফুট ডিসচার্জিং সাইনাস পেতে পারি, অ্যাস্ক্রোফ্লোডার্মা হলো টিউবারকুলাস ইনভলভমেন্ট অফ দ্য স্কিন, এই যে দেখেন এটা অ্যাস্ক্রোফ্লা, এটা তো ডিসচার্জিং সাইনাস পাওয়া যেতে পারে, এই তিনটাতে পাবো। আর একটা অপশন ছিল পরীক্ষায় ডায়াস ডিজিজ বা কেরাটোসিস ফলিকুলারিস, এখানে কি হয়, এই যে ছবিটা দেখেন এরকম ছোট ছোট পেপিউল পাস্ট ক্রাস্টেড স্কেলিন এগুলো পাওয়া যেতে পারে, এখানে আমরা ডিসচার্জিং সাইনাস দেখতেছি না। আর একটা ডিজিজ পোরফাইরিয়া কিটনিয়া টার্ডা, এখানে কি হয় ব্লিস্টারিং হয় স্কিনে, কিন্তু এখানে সাইনাস হয় না, এই যে ব্লিস্টার ব্লিস্টার হয়। তাহলে এই কয়টা ডিজিজ, এগুলো তিনটা, এর মধ্যে তিনটা পাইলেন, যে মাদুরা ফুট, অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনোমাইকোসিস, মাদুরা ফুট, তারপর স্ক্রোফ্লোডার্মা, এই তিনটাতে আমরা সাইনাস পাচ্ছি আর দুইটাতে পাচ্ছি না, ডায়াস ডিজিজ এবং পোরফাইরিয়া কিটনিয়া টার্ডা। তো এগুলাই ছিল মোটামুটি আমাদের আজকের প্রশ্ন মেডিসিন ফ্যাকাল্টির, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। অনেক কোয়েশ্চন আসছে মেডিসিন থেকে, হ্যাঁ এটা ওই যে সব ব্রাঞ্চ নিয়ে দিছি আমরা, বেসিক সায়েন্স আরো কমে যাবে আপনার, আপনাদের এমনিতে মেডিসিন থেকে একটু বেশি আসছে আমার কাছে মনে হচ্ছে, এটা পড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা ভালো মতো খেয়াল করবেন, এখানে অনেকগুলো টপিক আলাপ করছি আমি, এবার একটু দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ পারবেন। টপিক ওয়াইজ আগান, টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো একটু ভিতরে পড়েন, আজকে যা যা বললাম ওই টপিক গুলো ধরে একটু বিভিন্ন বই থেকে একটু গেটে দেখে নেন, ইনশাল্লাহ দেখবেন ওই টপিক গুলো থেকেই আসবে, হয়তো একটু স্টেম গুলো এদিক ওদিক করে দেওয়া থাকবে, এতটুকুই করে, এখানে FCBS এর মতো অত কঠিন আসে না, এটা মাথায় রাখবেন, অত সূক্ষ্মতে সূক্ষ্ম পড়া লাগবে না আপনার। এই যে অ্যাজমার ক্ষেত্রে যে বললাম ওই চার্টটা পড়লেই হবে, টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর চার্টটা পড়লেই হবে, তারপর হার্টের ক্ষেত্রে যে দেখলেনি যে পেরিকার্ডিয়াল ইনফেকশনের কজ গুলো আসলো, কনস্টিটিউটিভ পেরিকার্ডাইটিস এবং কার্ডিয়াক টেম্পোনেন্ট, এই দুইটার ফিচারের বক্স আছে, এখান থেকে আসাটা অস্বাভাবিক না, এগুলো তো কমন ডিজিজ ছিল ওই সময় থেকে। হেপাটিক এনকেফালোপ্যাথি, কোন কোন ড্রাগ প্রেসিপিটেট করে, আবার এই যে কমপ্লিকেশন গুলো CLE এর কমপ্লিকেশন, এগুলো কমন ডিজিজ, এগুলো করা উচিত। তারপর জার্ড আসছে পরীক্ষায়, তারপর আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এগুলো কিন্তু এই প্রশ্নটা না দেখেই যতগুলো ক্লাস নিছি এগুলো কিন্তু এমনিতেই আলাপ করছি, আপনারা ক্লাস পাইছেন কিনা জানি না, বিভিন্ন ব্যাচে যত ক্লাস নিছি এই প্রশ্নটা তো পরে দেখতেছি, এর আগে কিন্তু এইগুলাই পড়েছে, এগুলো থেকেই আসছে।
তো ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে না, থাকেন ইনশাল্লাহ দেখবেন জয় হবে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ, সালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, ক্লাসটা ভালো ছিল। থ্যাংক ইউ।